একটু রেসপন্স করিয়েন। হ্যাঁ, কথা যদি আপনারা একটু রেসপন্স না করেন আমি হয়তোবা ঘুমায় যাব। আচ্ছা ভাই, ওকে, তো আপনারা কি মোবাইল রেসপন্সিভ করবেন না? জি ভাই, অবশ্যই। আচ্ছা, মোবাইল রেসপন্সিভ করার ক্ষেত্রেও আবার দুইটা ওয়ে আছে। একটা হলো বড় ডিভাইসকে প্রথম প্রাধান্য দেওয়া, আর একটা হলো ছোট ডিভাইসকে প্রথম প্রাধান্য দেওয়া। হ্যাঁ, যেমন ধরেন বড় ডিভাইসে একটু স্লোলি লোড হবে নাকি ছোট ডিভাইসে একটু স্লোলি লোড হবে, এই বিষয়টা। বুটস্ট্র্যাপ 3 যখন ছিল, বুটস্ট্র্যাপের ভার্সন 3, ততদিন পর্যন্ত ডেস্কটপ ডিভাইসগুলোকে ওরা বেশি মূল্যায়ন করত। কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যেটা, যতটা না বেশি ওয়েবসাইট ব্রাউজ হয় হলো আপনার ডেস্কটপ থেকে, তার থেকেও অনেক বেশি ব্রাউজ হয় হলো মোবাইল থেকে, অলমোস্ট বলা চলে 70%-এর মতো। তো যেহেতু বেশিরভাগ ইউজার হলো মোবাইলের, তো এখন সবাই মোবাইলটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে, মোবাইল ফার্স্ট ডিজাইন যেটা বলে। নাম শুনছেন মোবাইল ফার্স্ট ডিজাইন? জি ভাই, আচ্ছা, মোবাইল ফার্স্ট ডিজাইনটা কিছুই না, আমরা যখন কোড লেখা শুরু করি তখন লিখি হলো ডেস্কটপের ডিজাইন দেখে। হ্যাঁ, পরবর্তীতে মিডিয়া কুয়েরিতে ভেঙে ভেঙে ওটা মোবাইলে নিয়ে আসি। এটা হলো একটু পুরাতন সিস্টেম আর কি, যেটা হলো ডেস্কটপ ডিজাইন। আর মোবাইল ফার্স্ট ডিজাইনটা এরকম, আমরা কোড লেখা শুরুই করব মোবাইল থেকে, আর মিডিয়া কুয়েরিতে ভেঙে ভেঙে ওটা আমরা নিয়ে যাব হলো ডেস্কটপের জন্যে। এ দুটো ওয়ে, আপনারা যেটা প্রিফার করবেন আমি ওটাতেই শুরু করব। আর এর মধ্যে যদি আপনাদের মনে হয় যে আমি যে টপিকগুলো বললাম, যেমন বললাম যে মিডিয়া কুয়েরি শব্দটা 3-4 বার বললাম, তো যদি মনে হয় যে মিডিয়া কুয়েরি নিয়ে আপনাদের একটু ইস্যু আছে তাহলে বলবেন, আমি মিডিয়া কুয়েরি নিয়েও কথা বলবো, সমস্যা নাই। আপনারা যেখানে বুঝবেন না ওখান। আচ্ছা, মিডিয়া কুয়েরি কি, আর কারো কি ইস্যু আছে মিডিয়া কুয়েরি নিয়ে? মিডিয়া কোয়েরিটার টোটালি আমি বুঝি না, তো বুঝতে সমস্যা হয় যে কিভাবে রেসপন্সিভ করা হয়। জানি আচ্ছা যে রেসপন্সিভ করার জন্য কাজে লাগে, বাট প্রপার ইউজ জানি না। আচ্ছা, ওকে। আপনারা তো ইয়া দিয়ে কাজ করতেছেন, HTML আর CSS, তাই না? জি জি ভাই, CSS লিখতেছেন না? জি সিএসএস। ওকে, আচ্ছা আমি একটু ট্রাই করি কিছু করার। ধরেন আমি এখানে একটা কি, আজকে এর নাম কি, MWDY না মডি, বেশ ভালো নাম। কি লাগবে আমাদেরকে? ইন্ডেক্স ফাইল লাগবে। ইন্ডেক্স ডট html, এটা নিয়ে আবার কেউ কোশ্চেন করেন না, ইন্ডেক্স ডট html কি? আর কি, আর কি নেই আমরা? সিএসএস স্টাইল ডট সিএসএস css। ওকে, আচ্ছা, তো আমি আপাতত এই দুইটাই নিলাম। পিসি এত স্লো করতেছে কেন? আচ্ছা, 1 সেকেন্ড, একটু দাঁড়ান, আমি একটু ক্লিয়ার করে নিই কিছু বিষয়। বক্স 1, আচ্ছা,
CSS লিখে যদি ধরেন মনে করেন আমি লিখলাম উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার রেড, বর্ডার 2 পিক্সেল, সলিড গ্রিন, ওকে। জাস্ট আমি এই অংশটুকু লিখলাম, লিখে মোরডি কাজ করবে কি? সিএসএস কি কাজ করবে? সিএসএস লিংক করানো হয়েছে না করাইলে কেমনে কাজ করবে? লিংক নাই তো। ওকে, কাজ করতেছে তাই না? জি ভাই। আচ্ছা দেখেন, আমাদের অসংখ্য ডিভাইস আছে, ধরেন কতগুলা ডিভাইস আছে, একদম মোবাইলের কতগুলা ভার্সন আছে, ট্যাব আছে, ল্যাপটপ আছে, তাই না? এই সবগুলোর জন্য আমাদেরকে কোড করতে হবে, আমরা কাউকেই ডিনাই করতে পারবো না। ওকে, আচ্ছা, বক্স বক্স, আচ্ছা আমি এখানে পার্সেন্ট দিছি, সরি, এটা পিক্সেল দিতে হবে, না হলে তো আমার মনিটর ভেদ করে চলে যাচ্ছিল। আচ্ছা এই যে দেখেন বক্সগুলো আমি ডিজাইন করলাম, হ্যাঁ দেখেন এখানে আছে কত, ধরেন আমি মোবাইল ডিভাইসে দেখতেছি 320 পিক্সেল বাই 480, এমন একটা মোবাইলে আমি এটা দেখতেছি, হ্যাঁ। কিন্তু এটাই আমি যখন আবার এই ডেস্কটপে দেখব অনেক বড় জায়গায়, তখন এই কালারটা জাস্ট চেঞ্জ হবে। ধরেন আমি এটা মোবাইলে আসি, আমি এখান থেকে নিয়ে গেলাম হলো ট্যাবে, তখন এই বক্সের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, এমন একটা সিএসএস লিখতে চাই। তাহলে আমরা যেটা করব, আমি ডিআই মিডিয়া ধরেন আমি লিখলাম মিন মিন উইট 576 পিক্সেল। এটার ভিতরে আমি যে সিএসএস গুলা লিখব এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এই কোডটার বাহিরে। ধরেন রেড কালার যেটা আছে, রেড কালারকে করে দিলাম আমি ইয়েলো, আর গ্রিন কালারকে করে দিলাম হলো টমেটো, ওকে, জাস্ট এতটুকু। আর এগুলা তো আমার যা আছে তাই থাকবে, চেঞ্জ করার দরকার নাই। এখন যদি আমরা আবার একটু চেক করি, এ হলো আমার মোবাইল ডিভাইস, দেখেন রেড এবং গ্রিন, ঠিক আছে, জি ভাইয়া, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন কি? জি ভাইয়া দেখেন, আচ্ছা এই যে 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 চেঞ্জটা করলাম না এই জায়গাটাতে, এটাকে বলা হয় হলো ব্রেক পয়েন্ট। নাম কি? ব্রেক পয়েন্ট। ওকে, আচ্ছা এই কাজটা আমি এইভাবে না করে ঠিক উল্টাভাবেও করতে পারতাম। যদি মিন উইড দেই তাহলে কি করবে, মিনিমাম 576 পিক্সেলের উপরে, হ্যাঁ, অথবা 776 পিক্সেল থেকে শুরু করে এর থেকে বড় ডিভাইস যেগুলো আছে এগুলার ক্ষেত্রে এইটা কাজ করবে। ওকে, আর এটা হলো ডিফল্ট, এটা মোবাইলের জন্যে কাজ করবে, মানে ছোট ডিভাইস থেকে বড় ডিভাইসে যাবে যদি মিন উইড দেই। আর যদি এটা ম্যাক্স উইড দেই তাহলে বিষয়টা ঠিক উল্টা হয়ে যাবে। এখন যা করছিলাম দেখেন ঠিক তার উল্টা হয়ে যাবে। আগে কী ছিল, বড় ডিভাইসে রেড ছিল না, এখন দেখেন বড় সরি আগে বড় ডিভাইসে ইয়েলো ছিল, এখন দেখেন বড় ডিভাইসে রেড, ছোট ডিভাইসে 320-এ যাওয়ার ওই দিকে যাওয়ার পরে গ্রিন ইয়ে হবে, ইয়েলো হবে। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা
জাস্ট কি করতে হয়, এইটুকু অংশটুকু চিন্তা করেন, জাস্ট এই অংশটুকু চেঞ্জ করে দিলেই হয়ে যায়। ও দেখেন, আচ্ছা ফন্ট সাইজ বড় করে দিব, দেখা যায় আপনাদের ওখান থেকে? জি দেখা জি যাচ্ছে না ভাই দেখা, আচ্ছা জাস্ট এই এইটাই হলো স্যার, বিষয়। কিছুটা বড় করে দেন। ওকে, কিছুটা কিছুটা কত জানি আছে, টেক্সট এডিটর থেকে ফন্ট, তাই না? আচ্ছা 18 আছে তো 20 করে দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়, দেখা যায়? দেখেন তো ভাই, জি ভাই এবার ঠিক আছে ওকে। ভাই, হ্যাঁ স্যার চলে হ্যাঁ হ্যাঁ বলেন। দেখা যাচ্ছে। ওকে আচ্ছা, এখন আসি হলো আমাদের জায়গাটাতে। আমাদের এই যে যে ডিজাইনটা আছে, হ্যাঁ আমি প্রথমে কি জানি একটু মেজারমেন্ট করতেছিলাম, খেয়াল করছেন কি না? এই যে দেখেন, এই জায়গাটা যদি চিন্তা করেন, এই জায়গাটা আছে কত আমার, ধরেন 1122। ওকে 1122 আছে এই জায়গাটা। এখন আপনার মোবাইলে যদি হিসাব করেন, 1122 হয়তো বা বিষয়টা এমন নাই, এমন দেখাও যাবে না, আপনার মোবাইল হয়তো বা এতটুকু নাই, ঠিক আছে? তো ওই জায়গাগুলোতে মোবাইলে আসলে কেমন ডিজাইন আসবে ওটাই চিন্তা করতে হয়, ওটাই হলো রেসপন্সিভ। বোঝা গেছে? জি ভাই জি আমরা ভাই, যারা নতুন, আমাদের জন্য সুবিধা হলো ডেস্কটপ ফার্স্ট ডিজাইন, মানে ডেভেলপার হিসেবে আমরা যারা নতুন তাদের জন্য শেখাটা হলো ডেস্কটপ ফার্স্ট, একটু সহজ। বাট যখন আমরা একজন ইউজার হিসেবে চিন্তা করব, তখন মোবাইল ফার্স্টটা হলো বেশি গ্রহণযোগ্য এবং বর্তমান বাজারে এটার ডিমান্ড একটু বেশি, এবং ডেভেলপারের সংখ্যাটাও একটু কম, যারা মোবাইল ফার্স্ট ডিজাইন খুব ভালো করে, এই ধরনের সংখ্যা একটু কম। তো আপনারা যেটা দিয়ে শুরু করেন সমস্যা নাই, আমি এই অংশটা শুরুর দিক থেকে থেকে শুরু আমরা করি। ডেস্কটপ ফার্স্ট দিয়ে করি নাকি? হ্যাঁ শুরুর দিক যেহেতু আমরা ডেস্কটপ ফার্স্ট দিয়ে শুরু হ্যাঁ হ্যাঁ করি। করতে পারি, সমস্যা নাই। জি ভাই, আচ্ছা ভাই রেকর্ডিংটা কি অন আছে? হ্যাঁ, রেকর্ডিং অন আছে, ওকে ভাই, আমার রেকর্ডিংগুলো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। আমি আসলে ক্লাসের মধ্যে অনেক ধরনের কথা বলি, তো এগুলো মানে ওইভাবে কারোর সাথে একে রিকমেন্ড বা শেয়ার টেয়ার করিয়েন না, যদিও ইউটিউবে থাকবে, তারপর আমি অতটা মানে ফর্মালিটি মেনটেন করতে পারি না, হয় না আমাকে দিয়ে, বুঝছেন? ওকে ভাই প্রবলেম আচ্ছা নেই। একটু খেয়াল করি, আমরা একদম শুরু থেকে যদি দেখি। আচ্ছা আমাদের কি আরো কিছু লাগবে না, এটা দিয়ে আমরা শুরু করতে পারবো ক্লাস? মনে হয় তো আর কিছু দরকার আছে আমাদের। ইমেজ ইমেজ তো হয়েছে, অ্যাসেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আমি, হ্যাঁ অ্যাসেটস বানান কি, ঠিক আছে? জি ভাই ইমেজেস, তারপর নিলাম হলো সিএসএস, তারপরে কি কি জানি না, লোকজন জেএস, আরো কিছু লাগবে? ভাই, ফন্ট গুলো ডাউনলোড করে কিভাবে ইউজ করে, তারপরে ফন্টস, আর কিছু লাগবে? আইকনস, আইকনস, ওকে নো প্রবলেম, এটার ভিতরে রেখে দিব। আচ্ছা ফন্ট ডাউনলোড, হ্যাঁ যদি আমাদের এই কাজের মধ্যে কোনো ফন্ট ডাউনলোড করার প্রয়োজন হয়, আমরা ডাউনলোড করে দেখাই দিব। হ্যাঁ আর তারপরেও যদি কোনো টপিক ইচ্ছা হয় যে জানবেন বা শিখবেন, আমাকে একটু নক মানে কি বলে, আপনি একটু লিস্ট করে রাখেন, বলে দিন, আমি ট্রাই করবো নি এর ভিতরে কাভার করার জন্য, আজকে হোক বা অন্য যে কোনো দিন হোক চেষ্টা করবো আমি। হ্যাঁ নোট রাখেন যেন মিস না হয় কোনো কিছু। জি ভাই। ওকে তো আমি যদি শুরু থেকে শুরু করি, প্রথমে চেক করব হলো ফন্ট, কি কি ফন্ট আছে। হ্যাঁ এই ফন্টের নাম হলো মনসেরাত রেগুলার, আর হলো মনসেরাত এক্সট্রা বোল্ড। ওকে ফন্টের নাম কি, মনসেরাত মনসেরাত, মনসেরাত রেগুলার আর মনসেরাত এক্সট্রা বোল্ড আরেকটা ফন্ট আছে এটা কি লেটো। ওকে লেটো। লেটো, ওকে ওকে আমরা দুইটা ফন্ট পাইলাম, এখানে আছে মনসেরাত, এখানে আছে মনসেরাত ব্ল্যাক এবং রেগুলার। আচ্ছা তাহলে মনসেরাতের আমাদের তিনটা ভার্সন লাগবে, বুঝতেছি, আরও একটা আছে সেমি বোল্ড, চারটা, লোটোরো অলরেডি তিনটা পাই গেছি, মানে ফুল প্যাকেজই নিতে হবে, সাইট লোড হবে একটু। আচ্ছা দেখেন আবার লেখাটারে দিছে ঘুরায়া,
টু মনসেরাত, নতুন তো কোনো ফন্ট দেখছি না আপাতত, মনে হয় দুইটা ফন্ট হলেই হয়ে যাবে আশা করি। মনসেরাত জি ভাইয়া, মনসেরাত চেক করছেন কি আর কোনো ফন্ট আছে কিনা? লোটো লোটো হ্যাঁ, বেশিরভাগ পিএইচডিতেই দেখছি যে সর্বোচ্চ দুইটা ফন্ট ইউজ করে। দুইটা, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় এক্সেপশনাল একটা ফন্ট ইউজ করে, ওটা খুবই মানে অল্প দুই একটা জায়গায় ইউজ করে জি থার্ড একটা ফন্ট রাখে। তবে আপনারা চেষ্টা করবেন যদি একটা ফন্ট দিয়ে কাভার করতে পারেন একটাই ভালো, যত কম ইউজ করতে পারেন ফন্ট তাহলে সাইট ফাস্টার হবে। হ্যাঁ এমনিতেই আমাদের ওই যে দেখেন ইউজ একটা করে রাখছে। আচ্ছা এটা আমরা আপাতত ইগনোর করব, হ্যাঁ শুধুমাত্র একটা মনে হয় ভুলে করছে কোথাও থেকে কপি করে নিয়ে এসে হয়তো বা, শুধুমাত্র এটুকের জন্য করার কথা না। এটা কি ফ্রি ডাউনলোড পিএইচডি ছিল? না, প্রিমিয়াম রিসোর্স। প্রিমিয়াম, প্রিমিয়ামে এই কাজ জি করছে এটুকুর জন্যে? আচ্ছা এই যে দেখেন আবার রোবটও ইউজ করছে, এটা আসলে কোনো যুক্তিতেই আসে না কেন ইউজ করছে। খুব সম্ভবত আমার যতদূর মনে হচ্ছে কপি টপি করতে যায় কিছু হয়েছে, চারটা ফন্ট হয়ে যায়। আলটিমেটলি আমরা দুইটা দিয়ে শুরু করি শুরুর দিক থেকে, তারপরে যতদূর যেটা করা যায়। আচ্ছা আমি যেভাবে কাজ করি সেটা হলো কি, আমি যখন কাজ শুরু করি আমি চেষ্টা করি যে আমার এই পিএইচডির সবচাইতে সহজ যে পার্ট আছে ওটা আমি আগে করার চেষ্টা করি। হ্যাঁ ওটা আগে করার চেষ্টা করি এই জন্যে আমার মনে হবে যে একটা দুইটা পার্ট হয়ে গেছে, আমার কনফিডেন্সটা গ্রো হয়। হ্যাঁ আর আমি পিএইচডিটাকে কখনোই একসাথে ওইভাবে চিন্তা করি না, অনেক বড় আকারে বড় আকারে চিন্তা করি না, এই জন্যে বড় কোনো কিছু চিন্তা করলে হয়তো বা একটু কনফিডেন্স লেস হইতে পারে, এই জন্য করি না, আমি স্টেপ বাই স্টেপ চিন্তা করি। তো এই মুহূর্তে যদি আমি যদি চিন্তা করি আমার অনেক সহজ পার্ট আছে, আমি মোটামুটি একটা পার্ট ধরে নিলাম হলো হেডার পার্টটাকে। এই হেডার পার্টটাকে আমি ধরে নিলাম এই মুহূর্তে। তো হেডারের জন্যে আমরা নর্মালি যেটা করি একটা হেডার ট্যাগ আছে এটা ইউজ করি। হ্যাঁ তারপরে ইউজ করি হলো কন্টেইনার, কেন কন্টেইনার নিলাম এই পুরো অংশটাকে এটার ভিতরে নিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা যদিও কন্টেইনার নিলে এই কাজটা এই যে এখানে যে বিষয়টা আছে এটা 100% সুন্দরভাবে হওয়ার কথা না, এটাকে আমরা বাইপাস কোনো একটা ওয়ে বের করার চেষ্টা করব। হ্যাঁ আচ্ছা তারপর যেটা আমরা নিতে পারি রো, রো এর পর যেটা নিতে পারি কল, এমডি নিলাম হলো 3, এগুলো নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই। না ভাই, ক্লাস নেওয়া হচ্ছে আচ্ছা ক্লাস নেওয়া হচ্ছে, কার ক্লাস নেওয়া হচ্ছে বলেন তো? বুটস্ট্র্যাপের ক্লাস এগুলো। অবশ্য গুড, বুটস্ট্র্যাপের ক্লাস নেওয়া হচ্ছে। রেকর্ড তো হচ্ছে না, হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হলেও কিন্তু ঘুমানো যাবে না যে পরে রেকর্ড দেখে নিব, এমন কিন্তু করা যাবে না। না ভাই ও এটা মুডি, করার কথা মনে হচ্ছে যদি ভুলবশত আর কি পজ হয়ে থাকে তাহলে আর কি রেকর্ড দিছে। পজ হয়ে থাকলে আরেকবার ক্লাস হবে, সমস্যা কি? আচ্ছা ফন্টের ক্ষেত্রে যেটা হয় নর্মালি ফন্ট যদি কখনো টেক্সও দেখেন ওটাকে ইমেজ ধরে নেবেন, ঠিক আছে? ফন্ট যদি দেখেন যে এটা ফন্ট মনে হচ্ছে লোগো এর ক্ষেত্রে ওটাকে ইমেজ ধরে নেবেন, ইমেজ বানায় নেবেন। লোগো কখনোই ফন্টে রাখা যাবে না। ফন্টে রাখা যায় তবে ইগনোর করার চেষ্টা করবেন, যে ফন্টটা ইগনোর করার চেষ্টা করবেন বিশেষ করে লোগোটার ক্ষেত্রে শুধুমাত্র। কিছু সুবিধা আছে কিছু অসুবিধাও আছে। এগুলো কিভাবে করে ভাইয়া, হুম 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 এগুলো কিভাবে করে? কোনগুলো? এই যে ফন্টে ফন্টকে ইমেজ করে নেওয়া, তারপরে এই যে এগুলো আমি যে ইমেজ আপনি সেভ যে করে নিচ্ছি, আর কি আপনি ইমেজ কিভাবে করলেন এটা তো আর আমি জানি না, ও পারি না আচ্ছা আমি আচ্ছা এসব। আচ্ছা 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 সরি সরি সরি, ফটোশপটা একটু দেখাচ্ছি। হ্যাঁ দেখেন এই যে এখানে, হ্যাঁ আপনারা জি যে ভাইয়া, ফটোশপ আচ্ছা ফটোশপ যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে নর্মাল ইসে থাকবে। হ্যাঁ সাপোজ আপনারা চাচ্ছেন যে ধরেন
কি সহজ কোনটা আছে, ধরেন এই পিজাটা, হ্যাঁ হাফ পিজা যদিও, এই পিজাটাকে আপনারা ডাউনলোড করবেন এই ইমেজটা, ওকে। জি ভাই, এই যে ঠিক যে আছে, এই টুলটা আছে না, মুভ টুল, এই টুলটাকে সিলেক্ট করবেন। জি ভাই, করার পরে যে এখানে দেখবেন আপনাদের থাকবে হলো এই অবস্থায় থাকবে, এটা অটো সিলেক্ট গ্রুপ থাকবে, আর এখানে টিক চিহ্নটা দেওয়া থাকবে না। আপনারা যেটা করবেন এটাকে অটো সিলেক্টটাকে লেয়ার করে দিবেন, ওকে, অটো সিলেক্টটা লেয়ার করে দিবেন, আর এখানে এই টিক চিহ্নটা দিয়ে নিবেন। দেন যদি এটা না দেন, দেখেন আমি এখানে ক্লিক করব কোনো কিছুই হবে না, বা ধরে লাড়াচাড়া করব কিছুই হবে না, কিছুই বুঝতে পারবেন না। আপনারা এখানে অটো সিলেক্টটা যখন দিয়ে নিবেন তখন এটাতে ক্লিক করবেন, দেখেন একটা এরিয়া চলে আসছে, তখন দেখেন লাড়াচাড়া করতেছেন, এটা নিয়ে কাজ করা যায়, ওকে। তো যেটাতে ক্লিক করছেন, হ্যাঁ, দেখবেন ওটা ডান সাইডে যে লেয়ার আছে না, ডান সাইডে দেখবেন ওটা সিলেক্ট হয়ে আছে। অথবা আমি যদি একটু বোঝানোর জন্য অন্য একটা, দেখেন এবার দেখেন প্লেস ইউর ইমেজ এলাকাটা আছে, আমি বোঝার জন্য এটাতে ক্লিক করলাম, হোয়াট নাওতে ক্লিক করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে, হয়েছে কি না। তো আমরা এই পিজাটাকে ডাউনলোড, পিজাটাকে কাটতে চাচ্ছি, হ্যাঁ, পিজাটাতে ক্লিক করলাম, এটা আসলো, দেখেন এই যে যে চোখের মতো লাগতেছে, এটাতে যদি ক্লিক করেন নাই হয়ে যাচ্ছে, হচ্ছে কি না। জি হ্যাঁ, আচ্ছা, এখন যদি এটাতে ক্লিক করেন তাহলে এটা নাই হয়ে যাবে, আর যদি চান যে এটা ছাড়া দুনিয়ার সব কিছুকে নাই করে দিবেন, তাহলে কিবোর্ড থেকে অল্টার চাপে ধরবেন, ওকে, কিবোর্ড থেকে অল্টার চাপে ধরে একটা ক্লিক মারবেন, পারলেন কি জি না। ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা, তারপরে যেটা করবেন, দেখেন এটা আছে পাশাপাশি অনেক বড় একটা এরিয়া আছে, আমার তো এত বড় এরিয়ার দরকার নাই, আমার শুধু ইমেজটা দরকার। আমি যাব এই ইমেজেস, এখান থেকে ট্রিম, এটাতে একটা ক্লিক মারবো, তারপরে যাই আসুক ওকে করে দেন, দেখেন এই হলো অবস্থা। এখন আপনি সেভ করে নেন, এখান থেকে সেভ করবেন হলে সেভ আছে, সেভ অ্যাজ আছে, এই দুইটাতে যদি নেন তাহলে আপনার এটা নর্মাল যে ফটোশপের যে সেভ আছে বা ইমেজের ওইরকম হবে। যদি ওয়েবের ফরম্যাটে সেভ করতে চান তাহলে সেভ ফর ওয়েব দিবেন, একটু লাইট ওয়েট হবে, দ্রুত ওয়েবসাইটের জন্য ফাস্টার, মানে লোড ফাস্টিং হবে, এবং মানে টোটাল কথা হলো ওয়েবসাইটের জন্য এটা পারফেক্ট একটা ইমেজ হবে। হ্যাঁ, এটাতে সেভ করে নেবেন। আচ্ছা, আসলেন, হ্যাঁ, আসার পরে এখান থেকে আপনি পিএনজি ভার্সন নেবেন নাকি জেপিজি নেবেন? যদি জেপিজি নেন তাহলে এখানে বেশ কিছু কোয়ালিটি দেওয়া আছে, আপনি যে কোয়ালিটি নেন, আমি দিয়ে দিলাম হলো ম্যাক্সিমাম, ওকে। দেন আমি ইমেজটা সেভ দিলাম, কোথায় সেভ করতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, সাপোজ আমি ডেস্কটপের ভিতরে আমার একটা ফোল্ডার আছে মোডি, মোডি এর ভিতরে অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, এখানে সেভ করতে চাই, এবং ফাইলের নাম কি হবে আমি লিখলাম HALF হাফ বার্গার, পিআই, এই পিজাও চিনে না, বার্গারও চিনে না, হাফ পিজা বার্গার না। আচ্ছা, তারপরে আসি, তাহলে আমি এখন এটাকে ইমেজ আকারে কাটতে চাচ্ছিলাম, যেটা করতে চাচ্ছি, হ্যাঁ, ক্লিক করলাম, চলে আসলো, হয়েছে, যাচ্ছে, অল্টার চেপে সবগুলা, এই তো, গুড, ভেরি গুড, অল্টার চাপে ক্লিক মারবো, এটা ছাড়া দুনিয়ার সব নাই হয়ে যাবে। তারপরে ইমেজেস থেকে কি করব বলেন, ট্রিম, গুড, ওকে, তারপর যাব হলো ফাইল, ফাইল থেকে কোনটা, সেভ সেভ ফর ওয়েব সেভ ফর ওয়েব, গুড, আপনারা তো ভালোই পারেন। আচ্ছা, পিএনজি, তারপর হলো পিএনজি, যদি পিএনজিতে সেভ করতে চান, পিএনজি ফরম্যাট বুঝেন তো, যেটা ওই ট্রান্সপারেন্ট, তাহলে পিএনজি 24 এটাতে সেভ দিবেন, হ্যাঁ, দিয়ে সেভ দেন। কোথায় সেভ করতে চাচ্ছেন ওই লোকেশনটা চলে আস, ও এর আগেও সেভ করে রাখছিলাম, লোগো দিয়ে দিলাম, এর আগে যেহেতু আমার সেভ করা আছে এই নামে, সেজন্য আবার রিপ্লেস করতে বলতেছে, রিপ্লেস করে দিলাম। এটা নিয়ে কোনো ঝামেলা আছে, সবাই কি ক্লিয়ার? জি ক্লিয়ার, আবদুল্লাহ ভাই জি পারা যাবে? আব্দুল্লাহ ভাই, স্পিকার মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে আবদুল্লাহ ভাই। স্যাম ভাই আমি কি স্ক্রিনটা শেয়ার করতে পারি, আমারটা কাজ করতেছে না কেমন জানি, স্ক্রিন শেয়ার করবেন, করেন, আচ্ছা আবদুল্লাহ ভাই শেয়ার করতে থাকুক। এই যে আমার ফটোশপ, হুম তা আমি
এটা তো মুভ টুল, ওকে, এটা আমার সিলেক্ট করলাম, আর এখানে আমার লেয়ার দেওয়া আছে, হ্যাঁ ওটা কোনটা সিলেক্ট সিলেক্ট দেওয়া করছেন, আছে, সিলেক্ট করছেন কোনটা, এই যে মুভ টুল মুভ এটা, টুল মানে কোনটাকে ডাউনলোড ইয়ে করতে চাচ্ছেন, কাটতে চাচ্ছেন ইমেজ, ওটাতে ক্লিক করেন। ক্লিক করবো না কি এভাবেই করবো আর কি, না না না, ওটার উপর একটা ক্লিক আপনি করতে যে হবে, ইমেজটা নেবেন ওটার উপর ক্লিক ক্লিক করেন। করেন, হ্যাঁ পিজার উপরে ক্লিক করেন, এখন একটা ক্লিক করেন, গুড। আচ্ছা এই যে দেখেন আপনার লেয়ারটা হাইট আছে, ডান সাইডে আসেন, ডান সাইডে দুটো আইকন দেখতেছেন, আর একটু নিচে এই পাশে, বাম পাশে, বাম পাশে, এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পরে, হ্যাঁ তার নিচে, তার নিচে, তার নিচে 2 নম্বরটা, হ্যাঁ এটা একটা ক্লিক করেন তো দেখি ওটা কিসের। আচ্ছা তার উপরেটায় ক্লিক করেন, আচ্ছা এটা ভাই ওই হিস্ট্রি, তার নিচেটাতে আছে, নিচেরটা নিচে ক্লিক করেন, লেয়ার অপশন আছে, তার নিচেরটা, তার নিচেরটা 3 নম্বরটা, হ্যাঁ এটা উত্তর লেয়ার না, লেয়ার হলো তার নিচে হ্যাঁ যেখানে নিচে আছে, নিচে লেয়ার, সবার নিচে আছে। কালার সেকশনের নিচের সেকশনে লেয়ার, এই জায়গায় এখানে না, এখানে না, আপনার এখানে দুইটা আছে না, উপরে তো কালার দেখাচ্ছে, তারপরের সেকশনটাতে দেখেন, তারপরের সেকশনটাতে অ্যাডজাস্টমেন্টস লেখা আছে, আপনি ওখানে লাইব্রেরিস আছে, তার আগেরটা আছে লেয়ার। হ্যাঁ হ্যাঁ লার্ন ওটা লেখা, লার্ন, ও লার্ন, আচ্ছা আচ্ছা লেয়ারটা আমি দেখাচ্ছি আপনার, এখান থেকে, এখান থেকে লেয়ার, 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 সেটিংসটা মনে হয় ই করে দেওয়া আছে, ও আপনাদের ওটারই ওই ওই সেকশনের নিচের সেকশনে দেখেন লেয়ার, ওই সেকশনের নিচের সেকশনে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার চ্যানেল, অ্যাডজাস্টমেন্ট ওটা চ্যানেল, নিচে ওটার পরের সেকশনটাতে আসেন, কালার, উপরে লাইব্রেরির কালার সেকশন, লেয়ার, তারপর অ্যাডজাস্টমেন্ট সেকশন, তারপর সেকশনে আসেন, এই সবার নিচে লেয়ার, হ্যাঁ বুঝতেছেন না, সবার নিচে, হ্যাঁ এই যে এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ চাপ দেন, এই তো এবার ক্লিক করেন যেখানে কাজ করতে চাচ্ছিলেন, এই যে টাইটেল সিলেক্ট হচ্ছে, অল্টার চেপে টাইটেল লেয়ারটাতে সিলেক্ট করুন, হ্যাঁ ইমেজটা, ইমেজটা আপনি এটা না, ইমেজটা, হ্যাঁ কন্ট্রোল জেড দেন, ওকে, এবার ও ওটাকে অল্ট্রা চাপে ধরে ওটাতে আবার ক্লিক করেন, ওটা না চেঞ্জ হয়ে গেছে, আপনি ওই যে হিস্ট্রিটা ক্লিয়ার করে নেন। আমি একটু বলি, আপনি ওইভাবে ওইভাবে ক্লিক করেন, সাপোজ আপনি আচ্ছা ভাইয়া, ওটাতে, হ্যাঁ পিটার উপর একটা ক্লিক করেন, একদম পি হ্যাঁ করছি ভাইয়া, পি পি, হ্যাঁ পি এর উপরে ক্লিক হয় নাই আপনার, ওই যে যে চার কোনা মাথাটা আছে না, ওই মাথা, এই 3 কোনা মাথাটাতে ক্লিক করেন পি এর উপরে, এটা দিয়ে না হ্যাঁ হ্যাঁ এই তো করছি, এবার ক্লিক হয়েছে, এবার দেখেন ডান পাশে সিলেক্ট হয়েছে কি টাইটেল, জি ক্লিক করেন ওটাই, দেখেন পিজা চলে গেছে, লেখাটা চলে গেছে, টাইটেল লোগোটা, জি জি এবার অল্টা চাপে ধরে আরেকটা ক্লিক করেন ওখানেই, ওই যে যে চোখের মতো যেটা ওটাই, কিবোর্ড থেকে অল্টা, এই তো গুড, এবার যান ইমেজেস, ইমেজ, ইমেজ, হ্যাঁ ওখান থেকে ট্রিম, 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 সিম, হ্যাঁ গুড, ওকে দেন, তারপরে আবার একটু ইমেজ সময় নিবে, ইমেজ হ্যাঁ তারপরে ফাইল থেকে সেভ, সেভ অ্যাজ, সেভ অ্যাজ ওয়েব, সেভ অ্যাজ ওয়েব নাই, জি না ভাইয়া, আচ্ছা কন্ট্রোল শিফট এস চাপলে তো হয় মনে, কন্ট্রোল কন্ট্রোল, আল্টার শিফট এস, কন্ট্রোল অল্টার শিফট এস, চারটা বাটন কন্ট্রোল একসাথে চাপেন, অল্টার শিফট এস, এস সেভ করে নেন, আপনার গিফট ফরম্যাট আছে ওটা চেঞ্জ করে নেন, ফরম্যাটটা চেঞ্জ করেন, পিএনজি করেন, পিএনজি টোয়েন্টি পিএনজি ফোর 24, সেভ দেন, কোথায় সেভ করবেন, লোকেশন ঠিক করেন, ফাইল নেমটা ঠিক করেন, ওকে ওখানে যায় দেখেন আপনি এটা পেয়ে গেছেন, ওকে জি ভাইয়া, ওকে গুড, ভেরি গুড, আপনি তো ভালো কাজ করেন, সব একদম সাদা, সাদাই তো ইমেজটাই তো সাদা ছিল, ওটা যখন, ওটা যখন আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা ইয়েলো ব্যাকগ্রাউন্ডের উপর বসাবো তখন সুন্দর লাগবে, যাই হোক ধন্যবাদ, ভালো কাজ করছেন, দেখেন এবার জি ভাইয়া, আমারটা দেখা যাচ্ছে, শেয়ার দিতে হবে। শেয়ার দেন ভাইয়া, দেখা যাচ্ছে না।
ওকে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে এখন আমরা জি কোথায় ভাইয়া, ছিলাম বলেন তো। আমার ভাইয়া পিজেল লেখাটা, সরি পিজা পিজ্জা? হ্যাঁ পিজারিয়া ওটা সিলেক্ট হ্যাঁ, ওকে, করছিলাম, সেভ করছিলাম। আচ্ছা, তারপরে আমি এটা রাখছি হলো এটার ভিতরে, ইমেজেস, ইমেজেসের ভিতরে এটা। ওকে, আমি আপাতত যাই করছি, এটাই আমি একটা আউটপুট দেখতে চাচ্ছি। এই যে আমার আউটপুট, ঠিক আছে, এই যে দেখেন, দেখা যাচ্ছে, এই হলো আমার আউটপুট। এখন তার এই পাশটায় আমি অ্যাড করতে চাচ্ছি হলো আমার মেনু। হ্যাঁ, মেনুর জন্যে নর্মালি যেটা, আমি একটা র্যাপার নিয়ে নেই, মেইন মেনু, এর ভিতরে মেনু করার জন্য অবশ্যই ইউএল এলআই অথবা ওএল এলআই এর মধ্যে মেনু করতে হয়। হ্যাঁ, মেনু আছে কয়টা আমার, দেখেন তো, গুণেন তো কয়টা আছে, চারটা, এই যে, ওরে, ভাই ওইভাবে না নিয়ে পরে কপি করলে ভালো হয়, এভাবে ফার্স্ট হয় আর কি। হ্যাঁ ফাস্ট, এত ফাস্ট করে হবে কি? আচ্ছা, বলেন তো কি কি মেনু আছে, হোম, অ্যাবাউট, ব্লক কন্ট্যাক্ট, ওকে, ব্লক, ওকে, আচ্ছা, কিভাবে এখন আমরা যেটা করব, বুটস্ট্র্যাপ অ্যাড করব, যেটা আমরা অ্যাড করা শুরুতেই দরকার ছিল। বুটস্ট্র্যাপের, বুটস্ট্র্যাপ ছাড়া কি পসিবল? বুটস্ট্র্যাপ ছাড়া পসিবল, বাট বুটস্ট্র্যাপ ছাড়া টাইম নষ্ট হবে বেশি, আপনাদের কষ্ট হবে বেশি, আর এখনকার যুগে আসলে বুটস্ট্র্যাপ ছাড়া চিন্তা করাটাও একটু কঠিন। আপনাদের ইচ্ছা, আপনারা যদি বুটস্ট্র্যাপ ছাড়া বলেন সেটাই করতে পারবো, বাট বুটস্ট্র্যাপ ছাড়াই করি কয়েকটা, কয়েকটা, আচ্ছা একটাই করি বুটস্ট্র্যাপ ছাড়া আর কি। ভাই রেকর্ডিং এ আমাদের অভিজ্ঞতা একেবারে নাই বললেই চলে, ওকে, এই জন্য ঠিক আছে, বুটস্ট্র্যাপ ছাড়াই করি, বাট বুটস্ট্র্যাপ ছাড়া কিন্তু একটু ই হবে, রেসপন্সটা একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, একটু জি ভাই কঠিন হবে, কঠিন বলতে ইনশাল্লাহ বেশি কঠিন হবে না। হ্যাঁ, আসলে ভাই কোনো অভিজ্ঞতা নাই তো রেকর্ডিং এ, তাই আর আর অভিজ্ঞতা কি। আমারও নাই, অভিজ্ঞতা দেখি করবেন, হ্যাঁ এই আজকের এই পিএইচডি করার পর অভিজ্ঞতা, অভিজ্ঞ হয়ে যাবেন। ইনশাআল্লাহ, বক্স সাইজিং, বর্ডার বক্স, মানে যে যে বিষয়গুলো আমাদের লাগে আমি একটু কোড করে নিচ্ছি। হ্যাঁ, ম্যাক্স উইথ 100%, হাইট অটো, আপাতত এই দুইটাই লিখলাম। হোপফুল। আফটার বিফোর ইগুলার কাজ কি, আচ্ছা, প্রপার্টিস গুলার এইটার মানে কি বলেন তো, এই যে স্টার, স্টারের মানে কি? গ্লোবাল গ্লোবাল ডিক্লারেশন? অল, ওকে, আমাদের যা আসবে সব, যতগুলো আসবে সবারই বক্স সাইজিং, বর্ডার বক্স হবে, ওকে, পাশাপাশি জি তাদের যে আফটার এলিমেন্ট আছে, তাদের যে বিফোর এলিমেন্ট আছে, সেগুলো বক্স সাইজিং হবে, বুঝছেন? জি ভাই আচ্ছা, এখন এইচটিএমএল একটু যাই, যেহেতু আমি বুটস্ট্র্যাপ ইউজ করতেছি না, একটা র্যাপার নিব আমরা। আমি র্যাপারের নাম দিলাম, আপনাদের নাম কি? একটা হলো জিনাইগাতি, আর একটা হলো নালিতাবাড়ি, তাই না? জি জিনাইগাতি, জি ভাই নালিতাবাড়ি, র্যাপার নিয়ে নিলাম আমি। এটা কিন্তু আমার কোডের স্টাইল। হ্যাঁ, মানে এমন ধরে নিয়েন না যে এটাই সত্য, এটাই একদম পারফেক্ট, এমন না। আপনারা ইচ্ছা করলে মাঝে মাঝে যাচাই বাছাই করতে পারেন, টুকটাক দেখে টেখে কী অবস্থা, ভুল টুল হচ্ছে কি না। আচ্ছা, এটা কিভাবে করলেন, মানে টোটালটার উপরে ডিপটা অ্যাপ্লাই করা? কাট করলাম, এই যে মনে করেন, ও বুঝতে পারছি ভাই, বুঝতে হ্যাঁ, পারছি বুঝতে এই যে পারছি কাট, আবার পেস্ট করছি, এই আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন, যদি আপনারা পিএইচডিটা একটু খেয়াল করেন, হ্যাঁ, এটার নিচে কিন্তু একটা ইমেজ আছে, আছে কি না?
জি ভাইয়া, হ্যাঁ, এই দুইটা সেকশন মিলে একটা ইমেজ আছে। তাহলে আমি এখানে যেটা করতে পারি সেটা হলো এই ইমেজটাকে একটু কাটে নেই, এই ইমেজটা আমার লাগবে। এই ইমেজ আমি এই নামে নিলাম আর কি। এখন এখানে আমি একটা ডিপ নিয়ে নিই, সেটা হলো পেইস টপ। আচ্ছা, প্রথমটা বড় হাতের অক্ষর না দেওয়াই ভালো, পেইস টপ। ওকে, জি ভাই, আচ্ছা, এই পেইস টপের একটু সিএসএস করি। ব্যাকগ্রাউন্ড ইমেজেস, তাই না? একটা মজার বিষয় দেখবেন আজকে, ইমেজ ব্যানার বিজি। ওকে, আচ্ছা, আমরা একটা ভুল করতেছি, তো ভুলটা হলো এই সিএসএসটা বাইরে রেখে কাজ করতেছি, এটা ভিতরে রাখাটাই বেটার। ভিতরে যেহেতু জায়গা নিছি হ্যাঁ, আমরা যেহেতু অলরেডি, নিচে আমরা ভিতরে রাখি, হ্যাঁ, তাহলে বেশি কিছু যে করতে হবে ঠিক তাও না। এখানে লিঙ্কটা একটু চেঞ্জ করে দিলেই হবে উপরে। হ্যাঁ, অ্যাসেট, অ্যাসেটের মধ্যে সিএসএস, সিএসএস এর মধ্যে স্টাইল। ওকে, বুঝতেছেন তো নাকি? জি ভাইয়া, আচ্ছা, আপনারা না বুঝলে বুঝবে কে? আচ্ছা, ইমেজেস। ওকে, আচ্ছা, হোপফুলি ইমেজটা পেয়ে যাবে। পাইনি কেন? আমি আবার একটু নেই, ব্যাক, ব্যাকের ভিতর ইমেজ, ইমেজ ব্যানার ভিডিও অ্যাসেট ছিল সেজন্য পাই নাই। আচ্ছা, চলে আসছে। আচ্ছা দেখেন, এদিকে একটা সূক্ষ্ম জায়গা আছে ফাঁকা, এটা হয়েছে আমার যে বডি আছে এই বডির একটা প্যাডিং মার্জিন থাকে ডিফল্টভাবে। হ্যাঁ, এটাকে আমার যে ইমিটটা ইউজ করি একটু মনে হয় স্লো হয়ে গেছে, একটু ওয়েট করা লাগে ইমিটের জন্য কোড লেখার পরে। আচ্ছা, গ্যাপটা আমি শেষ করে দিলাম দুই সাইডের। একটা কন্টেইনার বানাই নেই, কন্টেইনার, গ্লোবাল কন্টেইনার বানিয়ে নিলাম। কন্টেইনারের উইথ হবে হলো 100%, ম্যাক্স উইথ হলো সাপোজ আমি ধরে নিলাম 1200। ওকে, মার্জিন জি জিরো অটো, মানে গ্যাপ দিলে ডানে বামে দুই পাশে গ্যাপ দিবে। হ্যাঁ, এই যে দেখেন, আমি যদি এবার একটু ইন্সপেক্ট করে দেখি, এই যে দেখেন, আমার অটোমেটিক দুই সাইডে গ্যাপ হয়ে গেছে, মাঝখানে চলে আসছে, তাই না? এটা আর আসতে, টপ বটন দিয়ে হ্যাঁ, গেছে, আসতে কিসের জন্য? এই মার্জিনের জন্য, লোকটা ভালো মার্জিন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসতে পারি, তাই না? আমাদের তো এমনই আছে নাকি? দুইটা পাশাপাশি আছে না? আচ্ছা, পাশাপাশি আনার জন্য আমরা কি করতে পারি, কিভাবে দুইটাকে পাশাপাশি নিয়ে আসা যায়? আমরা তো এখানে ফ্লোট শিখছিলাম, ফ্লোট শিখছিলাম না? আচ্ছা, ফ্লোট দিয়েও নিয়ে আসতে পারি, আরো কিছু বিষয় আছে এগুলো দিয়েও নিয়ে আসতে পারি, ডিসপ্লে ইনলাইন ব্লক করেও নিয়ে আসতে পারি, ফ্ল্যাক্স দিয়ে নিয়ে আসতে পারি, তাই না? আচ্ছা, আবার নতুন আরেকটা আসছে গ্রিড, এটা দিয়েও নিয়ে আসা যায়। গ্রিড হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা এটা দেখি, হেডার ইনার। ওকে, এটা দিলাম হলো আমি লেফট লোগো আউটার,
যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি না, বুটস্ট্র্যাপের ক্লাসই আমি রাখবো না। হ্যাঁ, রাইট মেনু আউটার। আচ্ছা এখন বলেন কি ইউজ করবেন আপনারা, ফ্লোট ইউজ করবেন নাকি কি জানি বলে? ফ্লেক্স বক্সটা ভালো লাগে, আচ্ছা ফ্লেক্স ফ্লেক্স বক্স বক্সটা তো। আমরা তাহলে এর পরে ইউজ করি, যেহেতু জি এটাতে ভাই, আমরা ফ্লোট শিখছি, একটাতে ফ্লোট ইউজ করি, যদিও এটা আমরা প্রোডাকশন মোডের জন্য কাজ করতেছি না, যেহেতু লার্নিং পারপাস আমরা সবগুলো ট্রাই করার চেষ্টা করব। ওকে ফ্লেক্স আর গ্রিডটা আমাদের হ্যাঁ হ্যাঁ শিওর। ইনশাল্লাহ। এটাকে যদি আমরা ধরেন তার ভিতরে যেটা আছে নাম কি, আউটার কি লিখতে হয় বলেন তো, ফ্লোট লেফট। লেফট আচ্ছা আরেকটা কি করতে হয়, ফুট রাইট, রাইট মেনু আউটার ফ্লোট রাইট করে দিলেন। আচ্ছা আরো কি কিছু করতে হয়? উফ, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা গেল কই, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বলতে পারলে হাওয়াই চকলেট খাওয়াবো। স্যার ক্লাস গুলি যে বাতিল করলেন ওই যে আপনি পাইলেন না, কি নাম আপনার? প্রবলেমটা কেন করছে যদি কেউ বলতে পারেন, তাকে হাওয়াই চকলেট খাওয়াবো, অফার কিন্তু থাকবে না বেশিক্ষণ, তাড়াতাড়ি বলেন। ক্লাস চেঞ্জ করছেন কি? না তা তো করা হয়নি। আচ্ছা আমি একটা ক্লু দিচ্ছি, হ্যাঁ জি ভাই, স্যার সিএসএস এর মধ্যে চেঞ্জ করা হয় নাই, ওই যে ওইখানে যে ক্লাস গুলো চেঞ্জ করছেন এটা মনে হয়। আপনারা কেউ খাইতে পারবেন না আজকে। প্রবলেম তো চলছে। আচ্ছা দেখেন এটা ফিরে আসবে আশা করি। এখন বলেন কি প্রবলেম, যদি বলতে পারেন বললাম, এখান থেকে একটা চকলেট ছুঁড়ে মারবো, খাইতে পারবেন না। ব্যাকগ্রাউন্ডে চলে গেছে ভাই, ফ্লোটিং ইউজ করলে ওভারফ্লো করে তো জায়গাটা, মানে দখল করে বসে থাকে পুরোটা। এটা সলিউশন না রে ভাই, সলিউশন বলেন যে কি প্রবলেম ছিল বলেন। ওভারফ্লো করতেছিল। আচ্ছা কোডিং শুনেন, ভুল হয়েছে, হ্যাঁ দেখেন, কোডিং তো ভুল হয়েছে। যদি আমরা কোনো ইলিমেন্টকে হ্যাঁ ফ্লোট করি, তাহলে অবশ্যই তার প্যারেন্টকে ক্লিয়ার করতে হয়, রাইট? ফ্লোট করলে ক্লিয়ার করতে হয়। বুঝি না ভাইয়া, যদি আমরা কোনো ইলিমেন্টকে ফ্লোট করি, ফ্লোট লেফট অথবা রাইট করি, অবশ্যই তার প্যারেন্টকে ক্লিয়ার করতে হয়, হয় কি না? না হলে তার যে প্যারেন্টের ব্যাকগ্রাউন্ড থাকে বা প্যারেন্টের হাইট থাকে, ওটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার করার বেশ কিছু ওয়ে আছে, এর মধ্যে একটা হলো তার প্যারেন্টকে ওভারফ্লো হিডেন করে দেওয়া, এটা একটা ওয়ে। বাট এটাতে করবেন না কখনো, এটাতে যদি করেন তাহলে আরও কিছু বিপদের সম্মুখীন হবেন। হ্যাঁ, যেহেতু ফ্লোট নিয়ে কাজ করবেন, আমি একটা কি বলে গ্লোবাল ক্লাস লিখে দেই, যেটা দিয়ে খুব ভালো কাজ করতে পারবেন। ক্লিয়ার, এটা এর আফটারে দিবেন হলো কন্টেন্ট, আপনার বিহর আছে না ওটার ডিসপ্লে, ব্লক বোথ। ওকে জাস্ট এই যে এটা আমি এখন মুছে দিলাম, দেখেন আবার নষ্ট হয়ে যাবে। আমরা জাস্ট ওই ক্লিয়ার ক্লাসটা যে লিখে রাখছি সিএসএস এ, এই ক্লাসটা এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। ওকে, যেখানে ফ্লোট ইউজ করব তার আউটারে শুধু এই ক্লাসটা অ্যাড করে দিলেই কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা এই লোগোটা নিয়ে একটু যদি কাজ করি, লোগো আউটার যেহেতু করেই ফেলছি, লোগো আউটার ধরে নিলাম এখানে,
উইড লগআউটার ধরে নিলাম হলো 20%, ওকে উইডটা 20%, আর এটা ভিতরে যে এটা আছে এটা এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা বলেন তো? ইয়েলো। ইয়েলো, গুড। আচ্ছা এই কালারটা আমি কিভাবে নিতে পারি? পিক্সিও কালার পিকার নামে একটা সফটওয়্যার আছে, ছোট্ট সফটওয়্যার, জি এটা ইউজ করতে পারেন আপনারা। ওকে চলে আসছে। প্যাডিং টপ দিলাম হলো সাপোজ আমি তো ধরে নিলাম 40 পিক্সেল একটা দিয়ে দিলাম আর কি। আচ্ছা এখন হলো এই অংশটা আমার, দেখেন এটা একদম এই পর্যন্ত, মানে বডি টাচ করা পর্যন্ত এখানে আমার একটা কালার আছে, আছে কি না? জি আচ্ছা এটা আমাদেরকে একটু দিতে হবে। হ্যাঁ এটা দিতে গেলেই হবে আমাদের, একটু কষ্ট হবে, ঝামেলা হবে, যা হবার হবে, সমস্যা নাই। আচ্ছা পজিশন রিলেটিভ করলাম, করার পরে এটার একটা আফটার নিবেন। হ্যাঁ আফটার, আফটার নিয়ে পজিশন অ্যাবসোলিউট করবেন, টপ থেকে, টপ থেকে দিবেন হলো 0, আর কি থেকে দিবেন, আর রাইট, রাইট থেকে দিবেন হলো ধরেন 90% দিলেন। হ্যাঁ আরে টাইপও করতে পারি না। ব্যাকগ্রাউন্ড কালার কই গেল? ব্যাকগ্রাউন্ড কালার হলো আমাদের এই কালারটা দিলাম। হ্যাঁ আর কিছু কি দিতে হয় নাকি? হাইট 100%, মানে তার প্যারেন্ট যেটা আছে যে এটার যে হাইট সেম হাইট থাকবে, আর কি আছে উইট, উইট আপনি যদি এদিকে 100% বা আরো কিছু পার্সেন্ট টার্সেন দেন দেখবেন কাজ করবে না। আমি একটু বোঝার জন্য কালারটা একটু চেঞ্জ করে দিই। হুম জাস্ট বোঝার জন্য কালারটা আমি রেড করে দিলাম যে আসলে কি ঘটতেছে। খুব ও আচ্ছা আসল কাজই তো করি নাই। আফটার বিফোর ইউজ করলে কি ইউজ করতে হয়? কন্টেন্ট ইউজ করতে হয়, ডিসপ্লে ব্লক ইউজ করতে হয়, বলেন না কেন রে ভাই। ওকে আসতেছে, দেখেন এটা আমি যত ইউজ করি না কেন, এটা যদি আমি একদম ছোট ডিভাইস করি দেখেন মাত্র এইটুকু, কিন্তু আমার তো একদম এই পর্যন্ত আসতে হবে। ক্লিয়ার বিষয়টা, প্রবলেমটা ক্লিয়ার কি না? জি ভাই। আচ্ছা তাহলে আমি যেটা করব এটাকে একটু বেশি কিছু করে দিব, অনেক বেশি একটা পার্সেন্টেজ দিয়ে দিব। হ্যাঁ দেখেন এবার আর প্রবলেম আছে? ছোট করেন বড় করেন আর ঝামেলাই করবে না ও। হ্যাঁ ভদ্র হয়ে গেছে। ভদ্র হয়ে গেছে, ভদ্র না হয়ে উপায় আছে? আচ্ছা কালারটা এবার ঠিক করে দেই, কালারটা ঠিক করে দিলাম। দেন ভদ্র হইলে কি হবে? আসলে তো ভদ্র হয় নাই, এটার সামনে একটু জিনিসপত্র ছিল ওগুলো কাটে ফেলছে। যে দেখেন পিজা লেখাটার সামনে একটা জিনিস ছিল, আমি যদি একে একটু কিছুক্ষণের জন্য চুপ করাই দেখেন একটা হ্যাশ ছিল, কাটে ফেলছে কিনা? কাটে ফেলছে না? আচ্ছা এটারও ঠিক করে ফেলবো, দাঁড়ান। ওকে আমি অন্য একটা কালার দিয়ে ট্রাই করতেছি। জেড ইন্ডেক্স মজার জিনিস, এটাকে দিব 1। ওকে আর এটার যে প্যারেন্ট ছিল এর দিয়ে রাখবো একটু বেশি করে, দেখি কি হয়। কাজ করে না, তাহলে এটাকে মাইনাস দিয়ে দেখি করে। হোপফুলি এখন আর কোনো ডিস্টার্ব করবে না। কি ব্যাপার, আসে সেরে চলে যাচ্ছে কেন?
বলতে পারেন ইস্যু কি? ক্লিয়ার এটা? ঘুমাই গেছেন? দেখতেছি ভাই। এই দেখলে হবে, বুঝতে হবে। আমিও তো দেখতেছি। বুঝতেছেন কে কে বলেন তো? দেখতেছেন তো, দেখতেছেন সাথে সাথে, বুঝতেছেন কে কে? আমি বুঝতেছি না। আচ্ছা একটা মজার বিষয় দেখাই এখন। হ্যাঁ, এই যে যে কালারটা আছে এই কালারটাকে হোয়াইট করে দিব একসাথে। হ্যাঁ, আমি সেজন্যে এখানে যাই গিয়ে কালার ডাইরেক্ট প্যারেন্টে হোয়াইট লিখে দিলাম। ওকে, কালারটা কিন্তু হোয়াইট হয়েছে। এটা হলো এ ট্যাগের কালার। এ ট্যাগের কালারটা আমরা কি করতে পারি, যদি আমার রাইট মেনু আউটারের ভিতরে কোনো এ ট্যাগ থাকে, হ্যাঁ, কালার ইনহেরিট, ওকে, মানে তার যে প্যারেন্টের যে কালার থাকবে ওটা সে নিয়ে নিবে। চলে আসছে কি না? জি ভাইয়া। ওকে, আচ্ছা এখন কি করতে হবে, এই যে দেখেন যে বিষয়গুলো আছে, মেনু নাকি তা, মেনু মেনু আমার এখানে নেট ডিস্টার্ব করতেছে, কিছু দেখতে পাচ্ছি না। হারুনুর রশিদ, কিছু দেখতে পাচ্ছি না, দেখি কি করা যায়। মেইন মেনু এর ভিতরে যদি দেখেন, আমি প্রত্যেকটাকে যদি পাশাপাশি নিয়ে আসতে চাই, ইউএল এখানে আমরা একটা ফ্ল্যাক্স ইউজ করি একটু। হ্যাঁ, মানে এক এক জায়গায় তো ফ্লোট ইউজ করলাম, ফ্লোট তো শিখলাম নাকি, ফ্ল্যাক্স ইউজ করলাম পাশাপাশি আসতে। জি ওকে, এখন যেটা করব, পাশাপাশি আসার পরে কি হয়েছে দেখেন, লিস্টগুলো দেখাচ্ছে। লিস্ট স্টাইলটাকে আমরা নান করে দিব, আমাদের কোনো স্টাইল দরকার নাই। তারপরে যেটা করব, ইউএল এর ভিতরে যে এলাইগুলো আছে, এলাইগুলাকে একটু প্যাডিং দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, প্যাডিং উপরে থেকে দিলাম সাপোজ 7 পিক্সেল, ডানে বামে দিলাম হলো 12 পিক্সেল। ওকে, আচ্ছা ফন্ট কত দেখতে হবে না, কি ফন্ট লেটো কত আছে, কেমনে বুঝবেন? এই যে যে টুলটা আছে, এই যে টিয়ের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, যে টেক্সট আছে এই এই টিয়ের ভিতরে এটাকে সিলেক্ট করবেন, এটাকে। হ্যাঁ, সিলেক্ট করার পরে যেটাতে ক্লিক করবেন, দেখেন আমার মাউস কার্সর পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটাতে যায়, যেটাতে দেখতে যাচ্ছেন এটা একটা ক্লিক মারেন, এডিটেবল হবে। হ্যাঁ, তারপরে মূলত আসলে দেখা যাবে, যদি না থাকে বলবে, ক্লিক করেন, এই যে বলে দিছে দেখেন, লেটো রেগুলার, তারপরে ওকে দিয়ে দিলেন। হ্যাঁ, দেন আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবেন, এখানে বলে দিছে দেখেন ফন্ট সাইজ হলো 25, এই যে এখানেও আছে। আচ্ছা এখানে দেয় নাই, এরা এখানে দিয়ে দিছে 25, কন্ট্রোল টি ভাইয়া, কন্ট্রোল টি টি। আচ্ছা এখানে আমরা ইউজ করি দেখি, ফন্ট সাইজ 25 পিক্সেল। ওকে, দেখি কি হয়, এই যে চলে আসছে। এখন আমাদের কি আন্ডারলাইনগুলো অফ করতে হবে না, এ ট্যাগের জি টেক্সট ডেকোরেশন নান, না চলে গেছে। আচ্ছা হবার করলে একটা কিছু দেওয়া যায় কি না, হবার করলে একটা চেঞ্জ টেন্স কিছু, হবার যদি করে তার ভিতরের যে ট্যাগটা আছে এটাকে কি করবে, কালারটা চেঞ্জ করে দিবে। কালারটা হোয়াইট আছে, হোয়াইট থেকে আচ্ছা মজার একটা কালার দেই, এই কালারটা করে দিবে। জি ভাই, এই কালার যেহেতু আছে দেখতে হ্যাঁ ভালো লাগবে। দেখতে ভালো লাগবে বলতে, এটা ওদের আচ্ছা একটু হার্ডলি আসতেছে তাই না, চেঞ্জটা একটু হার্ডলি হচ্ছে, এটাকে একটু স্মুথ করার জন্য আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন ভাই একটা, ট্রানজিশন অল 0.5 4S, 4 হলো স্ট্যান্ডার্ড। হ্যাঁ
ট্রানজিশনের ক্ষেত্রে ফোর হলো স্ট্যান্ডার্ড। ওকে, এখন একটু চোখে কম লাগবে আর কি। হয়ে গেছে কি না? ভাই ব্লগ ডি হয়ে যাচ্ছে, চোখে পড়তেছে না, ব্লগ লেখাটা চোখে পড়তেছে না আর কি। আচ্ছা, ওটা ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে তো, এটার জন্য এরকম হয়েছে। কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো ওদের মতো একদম অ্যাডজাস্ট করি নাই এখনো। যেমন আমরা এখন কিন্তু ফন্ট কিন্তু ইউজ করি নাই, ফন্ট ইউজ করি, হ্যাঁ, গুগল ফন্ট। নাম কি কি ফন্টের নাম কি? মনসেরাট লাটো, ল্যাটো। এটা আচ্ছা, লাটো, হ্যাঁ তাহলে যাব হলো GOOGLE গুগল ফন্টস। কি ফন্ট খুঁজতেছি আমরা? লাটো, ল্যাটো আছে নাকি? লাটো রেগুলার, হ্যাঁ, ওর থাকার কথা। ক্লিক করেন। আচ্ছা, আমাদের কি কি দরকার বলেন তো? রেগুলার দরকার, তারপর ওয়ার মিডি, বোল্ড দরকার, ব্ল্যাক দরকার। হোপফুলি এই কয়েকটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, মিডিয়াম লাগবে মিডি, মিডিয়াম লাগবে। মিডিয়াম কি আছে ওদের? লেটার মিডিয়াম থাকার কথা না। আচ্ছা, আচ্ছা এই যে হলো লিঙ্ক, এখানে এই লিঙ্কটাই কপি করেন সরাসরি। হ্যাঁ, কিচ্ছু নাই ওয়েবে, আসলে কিছু নাই কপি পেস্ট ছাড়া। কপি করেন, খালি জানতে হবে কিভাবে কোনটা কোথায় গেলে পাওয়া যাবে। ঠিক আছে, এই উপরের দুইটা যদি ডিলিটও করে দেন তারপরেও কাজ করবে। এখন কি করতে হবে, এই যে যে ফন্ট ফ্যামিলি এটা বলে দিতে হবে। ভাইয়া ফন্টের জন্য কি সিডিএন ভালো না ডাউনলোড করে ভালো? যদি গুগলের ফন্ট হয়, ফন্ট যদি গুগলের হয় তাহলে সিডিএন ভালো, আচ্ছা কারণ আপনি যত, ডাউনলোড করে, হ্যাঁ, আপনি যত ভালো সার্ভার ইউজ করেন নিঃসন্দেহে গুগলের থেকে ভালো সার্ভার ইউজ করবেন না, আপনার আগে গুগল লোড করে ফেলবে। এটা ডিপেন্ড করে, মানে কার প্রোডাক্ট ইউজ করতেছেন, কোথা থেকে ইউজ করতেছেন, তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তবে গুগল ধরেন আমার কাছে ফোন থেকে ডাউনলোড করছি, কোথা থেকে? ওটা কিভাবে ইউজ করব? ধরেন আমার কাছে একটা ফোন আছে, সেটা যেটা সিডিএন নাই, হ্যাঁ, মানে আমি কিনে নিছি, ডাউনলোড করা বা কিনে নিছেন তাই তো? এটা কি ইউজ করা যাবে? হ্যাঁ, ওটা আমরা জেনারেট করে নিব, ওই ফরম্যাটে জেনারেট করে নিব, ওই ফোন ফেজ জেনারেটর লিখে গুগল একটা সার্চ মারেন, চলে আসবে। আজকে রাতে ট্রাই করেন, না হলে নেক্সট ক্লাস আমি দেখাই দিব। ওরা ওরাই সিরিয়ান জেনারেট করে দিবে তাই তো? না, সিডিএন জেনারেট করবে না, ফন্ট ডাউনলোডের অপশন দিবে, ওটা দেখলেই একটু বুঝতে পারবেন। যদি না না বুঝেন আমি নেক্সট ক্লাসে দেখাই দিব নি। হ্যাঁ, ওরা কিছু ওকে ফাইল দিবে, যেমন আমরা আগে মোবাইলে গান ডাউনলোড করতাম না, কম্পিউটারের যে ভার্সন ছিল ওটাকে কি করতাম, কনভার্ট করে নিতাম না মোবাইল ভার্সনে, MP4, এমপি কি জানি ফরম্যাট ছিল কতগুলো, 3 GB, ওইরকম করে নিতাম না। ওইরকম একটা ফন্ট তো ওটা দেয় হলো আপনার ওয়েবসাইটের ওয়ার্ডের জন্য বা ফটোশপের জন্য, ওটাকে আমরা ফোট ইয়ার কি বলে ওয়েবের জন্য একটু ই করে নিই আর কি, মডিফাই করে নি। কনভার্ট করে নিই, কনভার্ট। আচ্ছা, এটা তো হয়ে গেল নাকি? হ্যাঁ, কোনো কোশ্চেন? ফন্ট সিলেক্ট করছে তো, কারো কোনো কোশ্চেন? কারোর কোনো কোশ্চেন নাই? না ভাই আচ্ছা, এটা কি গ্লোবালি হবে ফন্ট গুলা? হুম এখন হুম যেটা দিয়ে দিলাম বুঝিনি। এই ফন্ট গুলা সবগুলা টেক্সের ক্ষেত্রে দিচ্ছে না ওরা? আমরা এরপরে যখন আবার ফন্ট ইউজ করবো, ফন্ট ইউজ করব, বুঝতে পারিনি এই কথাটা। মানে এই ফন্টটাই তো সবার ক্ষেত্রে ই করে দিচ্ছে, বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে, ওকে, এই এই ইয়ার এই পেজের জন্য দিয়ে দিচ্ছে, এই তো, এই পেজের যে কোনো জায়গায় এটা আমরা ইউজ করতে পারবো। বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, মজার বিষয় হলো কি, এই ফন্টটা আমাদেরকে বডিতে দিয়ে দিতে হবে, হ্যাঁ, ডিফল্ট একটা ফন্ট হিসেবে। আমি লেটোটাকে ডিফল্ট রাখলাম এই ওয়েবসাইটের জন্য, যেহেতু কন্টেন্ট বেস,
কন্টেন্ট বেসের জন্য লেটো ভালো হয়। আচ্ছা, তারপর এই সেকশনটা ডিজাইনের জন্য আপনাদের কেন ওপিনিয়ন আছে যে কিভাবে কি করা যায় বা দেখি কি মনে হচ্ছে? যদিও এখন পর্যন্ত কিন্তু আমরা পিক্সেল পারফেক্টে যাই নাই, শুধু স্ট্রাকচারটা রেডি করতেছি। পিছনে ভাই একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমরা নেওয়ার অলরেডি নিয়ে নিছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে টেনশন নাই, অলরেডি নিয়ে নিছি ব্যাকগ্রাউন্ড। একটা ডিপ নিবো ভাই, একটা আলাদা একটা ডিপ নিবো, ওকে, এবং ডিপ নেওয়ার পর ভাই ওই পিছনে যে ব্যাকগ্রাউন্ড ওটার হুম, ই দেওয়া থাকবে, হোয়াইট হাইট দেওয়া থাকবে, আচ্ছা, এবং ডিপ নেওয়ার পর ওটা ভাই করে দিবো আর কি, ওকে, ডিসপ্লে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিবো। হুম, আর কোনো কিছু? জি ভাই, আমার একটা কোশ্চেন হলো, আমি ডিবের কনসেপ্টটা বুঝি নাই, কিভাবে ডিপ গুলো নিছেন? ডিভের কনসেপ্ট বলতে ডিভের কোন জায়গাটার কথা বলতেছেন? এইচটিএমএল এ ডিপ কিভাবে নিছেন আমি বুঝি নাই আসলে। এটা, জি, র্যাপার গুলো আর কি। ও আচ্ছা, এখানে যে র্যাপারটা নিছি সেটা হলো পুরো পেইসের একটা র্যাপার নিছি। হ্যাঁ, জি পেইজের র্যাপার নিছি শুধুমাত্র একটা উদ্দেশ্যে, সেটা হলো আমাদের এই ওয়েবসাইটে যদি পরবর্তীতে আমরা কখনো কোথাও ধরেন কিছু, শিশির ভাই আসছেন? জি সাহেব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ, দেখতে আসলাম আপনারা, আপনাদের আচ্ছা ভিডিও দেখতে আসলাম। আচ্ছা, কন্টিনিউ করেন, ওকে সমস্যা ওকে, নেই। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, সেটা হলো আমরা যদি পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে কোথাও, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের কিছু কিছু প্লাগইনস আছে, যেমন এম মেনু আছে বা এই ধরনের আরো কিছু প্লাগইনস আছে, যেগুলো কি করে সেকশন বা অন্যগুলোকে ওরা বডি এর বাহিরে পাঠায় দেয় এই ডানে বামে থেকে লোড করার জন্য স্ক্রিপ্টের মাধ্যমে, হ্যাঁ, তখন হয় কি আমাদের নির্দিষ্ট কোনো একটা সেকশন তার পজিশন হারায়। তো ওই পজিশন যেন না হারাই ওটার জন্যে আমরা একটা র্যাপার নিয়ে রাখলাম এই বডি এর ভিতরে। হ্যাঁ, এটা আপাত দৃষ্টিতে কোনো কাজের না, এই মুহূর্তে যদি চিন্তা করি যে খুব একটা কাজের না, কিন্তু যখন এটা থেকে কোনো একটা মানে ইফেক্ট ঠেকাই দিবে তখন এটা আমরা বুঝতে পারবো, এটা যদি না থাকে তখন বুঝতে পারবো। ধরে নেন এই র্যাপারটা কোনো কাজেরই নাই। ওকে, আচ্ছা, জি ভাই, এই ওকে, ব্যাপারের মধ্যে কি আমার সবগুলো সেকশন হ্যাঁ হ্যাঁ, আমি থাকবে? সবগুলো সেকশন এটার মধ্যে রাখবো। এখন আমরা নর্মালি যেটা করি, এই হেডটাকেই এটার ভিতরে দিয়ে দেই, তারপরে বিভিন্ন সেকশন দেই, ফুটার দেই, মেইন দেই, যতগুলো আছে সিমেন্টিক এলিমেন্ট যা আছে, হ্যাঁ, সবগুলো আমরা একটা একটা করে দিয়ে দিই বা পিএইচডি ডিজাইন হিসেবে। কিন্তু এখানের ক্ষেত্রে যে কেসটা আসছে সেটা হলো আমাকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে হলো আমার কি বলে হেডার এবং যে কি এটার নাম কি ব্যানার, হ্যাঁ, হেডার এবং ব্যানারের ব্যাকগ্রাউন্ড আসছে। তো আমার হাতে আসলে দুইটা অপশন ছিল, একটা ছিল আমি এই পুরোটাকে একটা র্যাপারের ভিতরে নিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে দুইটাকে নিচে নিচে বসাই দিব, অথবা যেটা ছিল আমি নর্মাল ব্যানার ডিজাইন করে উপরেরটাকে পজিশন ফিক্সড করে রেখে দিব। তো পজিশন ফিক্সডের এটাতে আমি আগেই যাই নাই কিছু কারণেই, না হলে হয়তো পজিশন ফিক্সড দেখাতাম, সেক্ষেত্রে আপনাদের সেকশন আরেকটু কমে যাইতো। আর তার ভিতরের যে বিষয়টা আসছে হেডার, হেডারের মধ্যে আমি নর্মালি একটা কন্টেইনার নিছি, সেটা হলো এখানকার যদি হিসাব করেন এই অংশটুকুতে আমার কন্টেন্ট আছে, বাট এর বাইরে যে অংশ আছে, যেমন আমার যে ডিভাইস, আমার ডিভাইস হলো 1920 মনে হয়, 1920 রেজুলেশনের। তো আপনাদের যদি কেউ 4K-তে দেখেন তার জন্য হয়তো বা বিষয়টা এরকম আসবে। এখন এরকম ডিভাইসে যাওয়ার পরে যদি এটা এই এই জায়গায় দেখায়, এটা এই জায়গায় দেখায়, আমি যদি প্যাডিং দিয়ে দিতাম বিষয়টা খারাপ লাগবে, সেজন্য আমি একটা কন্টেইনার ইউজ করছি যেটা বুটস্ট্র্যাপ নিজেই সাপোর্ট করে। ওকে, তারপরে আমি এই দুইটা ভাগ দুইটাকে আলাদা আলাদা ভাগে ডিভাইড করে নিছি, যেমন লোগোটাকে একটা ভাগে ডিভাইড করছি আর এই ডান সাইডের যে মেনুটা আছে এটাকে আলাদা ভাগে ডিভাইড করছি। তো এই যে হলো আমার এটা লেফট সাইড আর এখানে হলো রাইট সাইড, বাট লেফট সাইড এবং রাইট সাইডকে আমরা কি দিয়ে কাজ করছি, ফ্লোট। ফ্লোট করলে নর্মালি তার প্যারেন্ট এলিমেন্টকে অবশ্যই 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 ক্লিয়ার করতে হবে অথবা ওভারফ্লো হিডেন করতে হবে। তো আমি ক্লিয়ারের পথটাই বেছে নিছি, সেজন্য আমি তার উপর একটা নিছি। আর পরবর্তী কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিসপ্লে যদি ইউজ করতাম তাহলে এটাকে ই করতে হতো, এটা দিয়ে কাজ করতে হতো, অথবা ফ্লটের জন্য করতে হতো, ইচ্ছা করলে এই কাজটা আমরা আবার কন্টেনারে করতে পারতাম। কিন্তু কন্টেনারকে যেহেতু আমি গ্লোবালি রাখছি, দেখেন সবার জন্যই কন্টেনার আমি ডিফাইন করে দিছি, হ্যাঁ, সেজন্য আমি এই রিস্কটা নিই নাই যে অন্য কোথাও যদি আমি কন্টেনার ইউজ করি যেন আমার ওভার রাইডের কোনো ইস্যু না আসে। ওকে,
আচ্ছা ডান এটা নেওয়ার পরে ডান পাশের যে অংশটা আছে ওটা নেওয়ার পরে আমি এটাকে কি করছি, একটা মেনু দিয়ে র্যাপ করে দিছি। হ্যাঁ এই যে দেখেন র্যাপ করে দিছি, আর আমার মেনু ডিজাইনের জন্য এই ফরম্যাটটা আমি যতগুলা ব্লগ বা যা কিছু দেখছি মেনু ডিজাইনের জন্য এটা মোটামুটি বলতে পারেন যে 99% জায়গাতেই এই স্ট্রাকচারটা ইউজ হয়। ক্লিয়ার? জি ভাই, একটু লোগো পার্টটা আর একটু দেখি। আচ্ছা এই তো আমি সিলেক্ট করে রাখছি। হ্যাঁ লেফট লোগো আউটার, এটা হচ্ছে এটা নিছি, এটা কি? এটা নিছি কিসের জন্য দেখেন, এখানে দুইটা পার্ট আছে না, এই বাম পাশের যে পার্টটা আছে এটাকে মানে কি বলে ওটা ডিভাইড করার জন্য। হ্যাঁ যদি আমার এই লোগোর যে ডিপটা আছে এটাকে ধরে যদি আমি পিছু এলিমেন্ট দিয়ে করতাম তাহলে কি করা যেত? করা যেত, কোনো সমস্যা নাই, আমি একটু সহজ ওয়েতে কাজ করার চেষ্টা করছি যেন সবাই বুঝতে পারি আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, সুডো এলিমেন্ট বা আর বেশ কিছু আছে তো, সিলেক্টর আছে, যে যে সিলেক্টরগুলো যদি ইউজ করি হয়তোবা দেখা যাবে আমাদের ইন্টেনশনটা চলে যাবে ওই মুহূর্তে ওই সিলেক্টরের প্রতি, কিন্তু আমরা আসলে হয়তোবা যদি স্ট্রাকচার মিস করি ওই রিস্কটা আমি নিতে চাই নাই, যদি দরকার হয় দেখতে পারবো আমরা, সমস্যা নাই। হ্যাঁ তবে হ্যাঁ বলে দিচ্ছি যেটা বারবার, যে এটা কিন্তু বাইবেল না যে আমি যেভাবে লিখতেছি এটাই রাইট, এমন কিছু কিন্তু না। আপনারা যে যে কোনো স্ট্রাকচার ফলো করতে পারেন, জাস্ট কিছু বিষয়ে একটু খেয়াল রাখবেন, যেটা হলো সিমেন্টিক এলিমেন্টের যে কিছু বিষয় আছে, তারপর ওই যে কি বললাম W3 স্কুলে ভ্যালিডেশন, হ্যাঁ এই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আর আপনারা যেভাবে খুশি করেন কোনো সমস্যা নেই, এই ফরম্যাট ফলো করতে হবে এটাও আমি বলবো না, আপনাদের ইচ্ছা। আচ্ছা আমরা এই 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 অবস্থায় চলে আসছি। হ্যাঁ আমরা পিক্সেল পারফেক্টের জন্য বেশ কিছু টুল ইউজ করব, ওই টুলটা দিয়ে আমরা আশা করি এটা মিলিয়ে ফেলবো। হ্যাঁ পিক্সেল পারফেক্টের বিষয়টা আপাতত সেকেন্ড স্ট্রাকচারে আমি চলে যাই, এটাকে আমি ধরে নিলাম, তারপরে স্ট্রাকচার হলো সেকশন। আচ্ছা আপনাদের র্যাপার নাম কি দিছিলাম? এটা ব্যানার কন টিআইএন কন্টেইনার, কন্টেইনারের ভিতরে কি আছে কন্টেইনার, ওকে তার ভিতরে হয়তো বা একটা এইচ ওয়ান থাকবে, এইচ ওয়ানের মধ্যে একটা স্প্যান থাকতে পারে এই আর কি। এখন একটু কপি পেস্ট করবো, মনসেরাত ফন্ট, মনসেরাত ফন্ট কই পাওয়া যায় একটু কেউ খুঁজে দেখেন না, গুগল ফন্টে আছে, গুগলে আছে? জি ভাই। একটা অন্য ফন্ট বের হইলে ভালো হইতো না, একটু খুঁজে দেখতাম। মোটামুটি সবই পাওয়া যায় ফ্রি ফন্টে, আচ্ছা কিছু কিছু পাওয়া যায় না। এরপরে একটা এমন কিছু চয়েস করবেন যেন আমরা ওইটা খুঁজে বের করতে পারি, কি বলে ওটা ওই ফন্ট ফ্যামিলি জেনারেট করার এটা। হ্যাঁ আচ্ছা স্প্যানের ভিতরে আমি এ ট্যাগ লিখলাম, কোনো সমস্যা আছে? সমস্যা হতেই পারে নাকি? কিছু বলেন তো রে ভাই, সমস্যা আছে কি না? আচ্ছা জেএন ব্যানার, আচ্ছা এটার হাইটটা আমি একটু মেজার করে নেই,
আচ্ছা, ও একটা বড় মিস্টেক করলাম না? দেখেন তো কোনো মিস্টেক করছি কিনা, কথা বলিয়েন। কোথায় পিএইচডিতে? আমার ডিজাইনে যদি যদি এই ধরনের কখনো কোনো সিচুয়েশন আছে যেটা হলো কন্টেনারের ভিতরে আছে, হ্যাঁ দেখেন কন্টেনারের ভিতরে আমি এটা লিখে ফেলছি, হ্যাঁ যদিও এটা আমি ঠিক করব, দেখাচ্ছি। যদি এ ধরনের কোনো সিচুয়েশন আছে যেটাকে আমাকে জোর করে একদম ফুল উইড নিয়ে আসতে হবে, যেমন এটা এই ফুল উইডটা নিয়ে আসতে হবে, দেখেন এখানে আমার একদম বর্ডার পর্যন্ত কালারটা আছে আর আমারটা দুই পাশে গ্যাপ আছে। তো এই ধরনের ক্ষেত্রে কিছু বিষয় ইউজ করা যায়। একটা বিষয় আমি জাস্ট একটু ক্লু দিচ্ছি, উইডটাকে এটা যদি দিয়ে দেন হয়ে যায়। বিডব্লিউ দিলে মোটামুটি এই যে দেখেন এই সেম এটাই আসে, জাস্ট এখানে একটা মার্জিনের হালকা একটু বিষয় থাকে, মার্জিনটা লেফটে ঠিক কতটুকু আবার মাইনাস করে দিলে সমান হয়ে যায়, মাইনাস মার্জিন লেফট করে দিলে, ঠিক আছে, যে অংশটা এখানে আপনি নিয়ে আসছেন আর কি, অথবা যে আপনার যে টোটাল কন্টেনারটা আছে টোটাল কন্টেনারের এইটা নিয়ে নিলেও হয়ে যাবে। এটার একটা সূক্ষ্ম ক্যালকুলেশন আছে, কেউ বলতে পারেন কাহিনীটা কি? না ভাইয়া বুঝতেছি না। আচ্ছা এটা হয়েছে কি, আমরা এই যে পিক্সেল লিখি না, জি ওই পিক্সেলের তো পিক্সেল তো হলো ধরেন ওই ডিসপ্লে ডিভাইসের ক্ষুদ্রতম একক, এটা ছাড়াও আরো কিছু অ্যাবসোলিউট ভ্যালু আছে, যেমন পিটি আছে, বিডব্লিউ আছে, বিডব্লিউ বলতে বিউপিট ওয়েটটাকে বোঝানো হয়, বি হাইট আছে, এই বিষয়গুলোর কম্বিনেশনে এটা জোরপূর্বক এই ফুল উইডটা করা যায়। হ্যাঁ এটার একটা ক্যালকুলেশন আছে, আমি একদম পারফেক্টলি আমার মনে হচ্ছে না, আপনারা একটু দেখিয়েন, জাস্ট এটা লিখে একটু দেখিয়েন। হ্যাঁ কোড বোঝা যাচ্ছে না ভাই। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি বিডব্লিউ, হ্যাঁ জাস্ট পিক্সেল পিটি তারপরে পার্সেন্টেজ তো অলরেডি ইউজ করছেন, এই বিডব্লিউ এটা একটু দেখিয়েন, আমি ইয়েতে দিয়ে রাখছি, এটা দিলেই হোপফুলি কিছু খুঁজে পাবেন আর কি। আচ্ছা আমরা ইসের জন্য যেটা করলাম কন্টেনারটাকে ভিতরে নিয়ে আসলাম, হ্যাঁ আমার কোডটাকে ভিতরে রাখার জন্য শুধুমাত্র, তারপর আমার এইচ ওয়ানের জন্য যেটা দরকার সেটা হলো প্রথমে একটা ফন্ট দরকার, ফন্টের নাম মনসেরাত, মনসেরাত ফন্ট আমি কেমনে পাইতে পারি বলেন তো, কি করতে হবে? গুগল ফন্টে আসলাম, তারপর সার্চ করলে পাওয়া যাবে মনসেরাট লেখা। মন এটা, জি চলে আচ্ছা আসছে, তারপর তারপর হচ্ছে রেগুলার থেকে আচ্ছা
এটা মনে এখান হয় থেকে সবগুলো। আমরা সিলেক্ট করে নিব, এই তো। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো আমরা যেহেতু আগে এখানে দেখেন ল্যাটো সিলেক্ট করে রাখছি, হ্যাঁ, আমরা যদি ইচ্ছা করলে এরকম একটা লিংক অলরেডি আমাদের এখানে দেওয়া আছে, ইচ্ছা করলে এটা রেখে আমরা কাজ করতে পারি, অথবা দুইটাকে মার্জ করে নিতে পারি, একটা লিংক করে ফেলতে পারি। হ্যাঁ, তো আপনাদের ইচ্ছা। আমি আপাতত এটা কেটে দিলাম, কেটে দিয়ে এটা নিচ্ছি নতুন করে। ইচ্ছা করলে আবার ওটা রেখেও করতে পারেন, তাহলে আর লেটোর আর ইসের আলাদাই লাগতো না, একটা দিলেই হয়ে যেত। দেন সেমি বোল্ড, এটার মনে হয় সবগুলাই লাগে নাকি? জি, রেগুলার থেকে আচ্ছা ব্ল্যাক পর্যন্ত। আচ্ছা, আমি ডাইরেক্ট কপি মারলাম। ইতালিক গুলো কি নিছে? ইটালিক দরকার নেই, ইটালিক তো আমরা এমনিতে ইটালিক করে দিব। ক্রস অরিজিনটা আপাতত ডিলিট করে দিলাম, আমার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার ফন্ট যেটা লাগবে সেটা হলো মনসেরাত। আচ্ছা, ফন্ট ফ্যামিলি এখানে না, দেখি কি অবস্থা দাঁড়ায়। আসলে কি মনসেরাত পাইছে? ফন্ট ফ্যামিলি গুলো কি দেওয়া আছে? হুম 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 দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন আমার ফন্ট সাইজ কত ছিল, 30 না? এর ভিতরে যদি H1 থাকে তাহলে এফ সাইজ 30 পিক্সেল, যদি এটা এর ভিতরে থাকে। হ্যাঁ, আর কিছু আছে লেখার মতো? না, এই সেকশনে আর লেখার মতো কিছু নাই। আচ্ছা, ফন্ট সাইজ তো আরো ব্ল্যাক, বড়। হ্যাঁ, ব্ল্যাক কত? 900। নয়শো। আচ্ছা, কিন্তু মজার বিষয় হলো এগুলা কিন্তু ব্ল্যাক না, এগুলা রেগুলার। এই যে এখানে যেগুলো আছে এটাও মনসেরাত, বাট একটা সেমি বোল্ট আর একটা রেগুলার। তো এটার জন্য আমরা যেটা করব, যদি এটা এর ভিতরে স্প্যান ট্যাগ থাকে, রেগুলার 400, সেমি বোল্ট কত? 600। 600 না 500, ভালোভাবে দেখে বলি, ভুলে গেছি। বোল্ট 500, 500 সেমি বোল্ট। মিডিয়াম 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 সেমি বোল্ট 600। থ্যাংক ইউ। আচ্ছা, আর এখানে আমাকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ইউজ করতে হবে, ওকে, যেহেতু সবগুলাই এখানে বড় হাতের লেখা আছে। আচ্ছা, এখন কথা হলো, দেখেন তো ওখানে পিএইচডিতে আমি যা যা দেখে আসলাম, ফন্ট ফ্যামিলি যা বলছে, 30 বলছে, 30 আমি মেনে নিলাম, এটাই কাজ করলাম, কিন্তু এটার সাথে আমার মিলতেছে না, খেয়াল করছেন? আমি এটা তো 200 কাটে নিছিলাম, মনে আছে? শুনতেছেন কি আপনারা? আচ্ছা, কি ইস্যু হইতে পারে বলেন তো, কাটে আজকে নিলাম। যে কুটলা করাইতেছেন সম্পূর্ণ অপরিচিত লাগতেছে, এবং কুট করি নেই একদম, সব আমার কাছে মাথার উপর। অপরিচিত, টেনশন নিয়েন না, দেখলেই মনে হয়ে যাবে। কেন অপরিচিত লাগবে? এই এটা কি চিনেন না, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস? জি না, কি বলে এটা? এটা চিনি। আচ্ছা, যদি এটা চিনে থাকেন, এটা কি করে ফন্ট সাইজ, তাই না? আচ্ছা, আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেসের কাজ হলো কি, আমি লোয়ার কেস আপার কেস যাই লিখি না কেন, এটাকে সবগুলোকে আপার কেস করে দেয়, ঠিক আছে? ওকে, যদি কোনো কিছু ভুল, এগুলা আর কি কি কাজ করে? হুম হুম কোনটা
কন্টেন্ট ইনার আচ্ছা কন্টেন্ট ইনার হলো আমি ক্লাসের নাম দিছি হ্যাঁ যেমন ধরেন এই যে কন্টেন্ট ইনার দিতেন হ্যাঁ আমি কন্টেন্ট ইনার লিখলাম না আমি কন্টেন্ট লিখলাম হলো ক্লাস তো যে কোনো কিছু দেওয়া যায় তাই না ভাইয়া এই যে দেখেন আমি আপনার নাম দিলাম সমস্যা আছে কন্টেন্ট আলামিন ওকে এই যে দেখেন আমি কন্টেন্ট আলামিন নামে এখন সিএসএস লিখবো এটা হলো আমার ইচ্ছা মতো আমি নাম দিছি বুঝছেন আপনার যা মন চায় আপনি দিবেন এগুলো নিয়ে কোনো সমস্যা নাই এটা কিন্তু অপরিচিত না পরিচিত জিনিস হ্যাঁ জাস্ট হলো আমার ইচ্ছা মতো আমি নাম দিছি তো সেজন্য একটু অপরিচিত লাগতেছে ক্লিয়ার বিষয়টা ওকে এখন বিষয়টা হলো এখানে যে ফন্ট সাইজ এটা দেওয়া আছে এটা হয়তো বা কি বলে আমাদের কয়েক গুণ বাড়ায় নিয়ে ফন্ট সাইজ দিয়ে ট্রাই করতে হবে হয়তো বা 2x অথবা 3x দিয়ে ট্রাই করতে হবে তো এটা যদি আমি 2x দিয়ে ফার্স্ট ট্রাই করি সেক্ষেত্রে আসবে হলো 60 জানি না মিলবে কি না না মিলে নাই আচ্ছা তারপর হলো ধরে নিলাম আমি একটু পানি 80 80 তো না 60 80 85 5x আচ্ছা এবার যদি কিছুটা মিলানোর চেষ্টা করি এটার ফন্ট সাইজ আছে কত তাহলে 9 নয় নয় 18 18 আর নয় কত 18 আর নয় কত 27 ওকে অপরিচিত লাগে কিনা দেখেন তো শুরু করেন আমার 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 ওজো আছে শুরু করেন হ্যাঁ কিছু বললেন ভিএসডি কি অনেক ফাস্ট টাইপিং হয় আর না ফার্স্ট টাইপিং হয় হলো আঙ্গুল দিয়ে বিএস কোড বা ই দিয়ে ওগুলোর সাথে কোনো সম্পর্ক নাই ফার্স্ট টাইপিং এর ওটার সাথে কোনো সম্পর্ক নাই আচ্ছা না আপনারা কিছু বলেন না আচ্ছা দেখেন আমার যে ডিজাইনটা ছিল মোটামুটি কাছাকাছি নিয়ে আসছি তাই না আচ্ছা কি ভাইয়া আপনারা কি বেশি বোরিং হচ্ছেন নাকি টেক্সট ডিরেকশনের কাজ কি না ভাই হুম ও সরি টেক্সট ডেকোরেশন ডেকোরেশন আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা এটাকে একটু প্যাডিং ট্যাডিং যদি দেই হোপফুলি মোটামুটি কাছাকাছি চলে আসবে ডিজাইনের হুম এটাকে যদি কই আছে কন্টেইনার এটা হ্যাঁ যদি একটু প্যাডিং দেই হোপফুলি ঠিক হয়ে যাবে বাদ বাকিটুকু আপনারা ঠিক করে নেবেন পারবেন না দেখছেন ভাঙে চলে যাচ্ছে এই যে এখানে একটা বড় ধরনের মার্জিন আছে ও ও 30 দিলে ভাঙে যাচ্ছে কিরকম আছে একটু দেখে নেই একদম জি এর লেভেল আছে তাই না খেয়াল করছি তো নাকি জি ভাইয়া আচ্ছা জি এর লেভেলেই করতে হলে এটাকে নিয়ে আসতে হবে এখানে হ্যাঁ জি এর লেভেলে আসলো আসলে তখন এটা আর এ অবস্থানে থাকবে না এটা আর একটু উপরে উঠবে উপরে ওঠার জন্য আর এর মাঝপথে ফন্ট সাইজ আরো বাড়বে মোটামুটি প্রায় কাছাকাছি আছে ওটা যেহেতু আছে কত 85 দিছিলাম না জি
85 দিলে এটা তাহলে 60 বা 55 তে যাবে, সবই কিন্তু আমি আন্তাজের উপর দিচ্ছি, মিলবে কিনা জানি না, এত হবে না। এ আপনাদের মধ্যে থেকে কেউ বুঝতে পারলে একটু হেল্প করিয়েন আমাকে, একটু বলে টলে দিয়েন। আচ্ছা, মনে হয় 15-10 দিলে কাছাকাছি চলে আসবে, এটা যেটা আমরা 5-10 দিছিলাম, ফন্ট সাইজ 35, সবই চোখের আন্দাজ, এরপরে মেন জায়গাতে তো অবশ্যই কাজ করাইতে হবে। আচ্ছা, এটা আসলো, দেন আমাদেরকে আর একটু কাজ করতে হবে কোথায়, এটা এর মাঝে একটা গ্যাপ আছে, খেয়াল করছেন এখানে? জি এই গ্যাপটা আমরা কি দিয়ে নিতে পারি, 74 পিক্সেলের প্রায় একটা গ্যাপ আছে। ওকে, আচ্ছা, আমি তো একটা প্যাডিং নিছিলাম, প্যাডিংটা আবার ফেলে দিছি, ক্লাস ফাইভ, হোপফুলি চলে আসছে, এখন শুধু হাইটের বিষয়টা আছে, এখানে একটা ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে আশা করি, এখানে একটু এই যে প্যাডিং এর ই থাকে, যেমন হয়তো বা যদি আমি এখান থেকে একটু ধরে চিন্তা করি, এখান থেকে আছে হয়তো বা কত, 69, আচ্ছা, আর ওই দিক থেকে কত আছে, এটা আছে 21, তাহলে প্যাডিং যেটা দিছি ডানে হবে কত, 20, নিচে 15, এদিকে আমি 1 পিক্সেল একটু ইনক্রিজ করে দিলাম, ওকে, হয়তো বা এরকমই আছে, যদি দেখি বামে একটু বেশি আছে, ডানে একটু কম। ঠিক আছে, এই পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাই, আচ্ছা, কোড দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা দেখতে থাকেন, অথবা কেউ যদি নামাজ পড়তে চান নামাজ পড়ে আসেন, আমি 5 মিনিট একটু ব্রেক নেই। হ্যাঁ, জি, ওকে। আচ্ছা, আবার বলি, গুগল ক্রোমের একটা এক্সটেনশন, এই যে এটা কই গেল, দেখতেছেন এই যে পিক্সেল পারফেক্ট, হ্যাঁ, এই এক্সটেনশনের হেল্প নিয়ে আমরা বাকি কাজটা মিলিয়ে ফেলবো, ওকে। এইটা জি ভাই, আপনারা ইচ্ছা করলে এটা অ্যাড করে নিয়েন, এখন এক্সটেনশন অ্যাড নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না জাস্ট ভাই, জাস্ট গুগল না ভাই, ক্রোমে গিয়ে লিখবেন পিক্সেল পারফেক্ট, এই যে গুগল ক্রোম এক্সটেনশন চলে আসছে, হ্যাঁ, ক্লিক করবেন, অ্যাড আসবে অথবা ইনস্টল লেখা আসবে, ক্লিক করবেন, ক্লিক করবেন, ইনস্টল করবেন, হয়ে যাবে, এটা চলে আসবে। হ্যাঁ, তারপরের অংশতে আমরা চলে যাই, এটার এর আমি একটা সলিড যেটা আছে, সলিডের আমি একটা ইমেজ ক্রিয়েট করে নিব প্রথমেই, একটু খারাপ রেজুলেশন হলেও সমস্যা নাই, ফুল পেজের
একটু মিডিয়াম রেজুলেশন দেখেই লাইট ওয়েট আর কি। হ্যাঁ, আমি একটা প্রথমে ক্রিয়েট করে নিলাম, দেন এখানে গিয়ে এখান থেকে যদি আমি এই ফার্স্ট লেয়ার জাস্ট কোথায় কোথায় ক্লিক করতেছি একটু মনে রাখিয়েন, এখান থেকে আমি এটা অ্যাড করে নিব। এই যে দেখেন এটার উপরে খুব সুন্দরভাবে এটা বসে গেছে। হ্যাঁ, আমি একদম যদি এটা এটা হলো এক ওয়াই অক্ষ, ওটা এক্স অক্ষ, একদম জিরোতে বসায় নিলাম। আর এটা আপাতত আগে বসাচ্ছি না, এইটা একটু ওপেন করে নিই। জি, এটা দেখেন আপনার ফুল কাজ কত দ্রুত শেষ হয়ে যায়। এখন এতক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল কিছুই করেন নাই, এখন দেখবেন 1 নিমিষে কাজ কমপ্লিট। আমি এই যে এটা আছে প্যাডিং টপটা, এটা বোঝানোর জন্য তখন দিছিলাম, এটা প্রথমে আমি বন্ধ করে নেই। জাস্ট এটা তখন এই অবস্থায় আছে। ওকে, দেখেন এই জায়গাটা কতটুকু গ্যাপ দিতে হবে, গ্যাপের জায়গাটা একটু ক্লিয়ার করি উপরের দিক থেকে হেডারটা। এখান থেকে যদি ধরেন প্যাডিং উপরে থেকে আমি দিলাম প্রাথমিকভাবে 50, জিরো দিয়ে যদি টান দেই অনেক বেশি চলে আসছে, মানে 38 পিক্সেল দিলে আমার এই কাজটা কাভার হচ্ছে। আমি আপাতত বুঝে নিচ্ছি। হ্যাঁ, ওটার নাম হলো কাকে দিছি, দেখেন তো এখানে কাকে দিছি একটু খেয়াল করিয়েন, হেডার ইনার। বলছিলাম যে এটার একটু কাজ আছে পরবর্তীতে। জি ভাইয়া। আচ্ছা, আপনার কি কথা শুনতেছেন তো নাকি? জি ভাইয়া। ওকে, হেডার ইনার কে কথা ক্লিয়ার। ওকে, কথা ক্লিয়ার, বেজাল নাই না? না ভাই। আচ্ছা, দিলাম এটা। হ্যাঁ, দেওয়ার পর এখন এই অংশটার ক্ষেত্রে একটু খেয়াল করি, লোগো আউটার এটার ক্ষেত্রে আমরা একটা প্যাডিং অ্যাড করতে হবে, যেটা আমরা শুরুতে অ্যাড করি নাই। প্যাডিং উপরে থেকে দিলাম হলো 20 পিক্সেল। ও, মিলাই ফেলছি তো প্রায়, 20, ডানে বামে জিরো দিয়ে দিলাম, নিচেও 20 20 20, যদিও হবে না। এখানে যে বিষয়টা সেটা হলো হয়তো বা আমাদের কন্টেনারের সাইজটা একটু পরিবর্তন করা লাগতে পারে। কন্টেনারের সাইজ এটা হলে কত আছে, 1160। কন্টেনার আমাদের ছিল কত, 1200। আমরা তো আন্তাজের উপর নিছিলাম, তাই না? জি। তারপর আমাদের আছে হলো এটা, এটা কত নিছিলাম, 20। 20 না তো, এটা 19 নিলেই হয়ে যাচ্ছে। এখন এটাকে দিলাম 19, খেয়াল রাখিয়েন শুধু একটু। হ্যাঁ, কোথায় কি করতেছি না বুঝলে কোশ্চেন করিয়েন। আচ্ছা, মিলে গেছে 16, উপরের উপরের দিক থেকে 16, নিচের দিক থেকে 24, ওই টোটাল 40, দেখছেন 16 একদম পারফেক্ট মিলে, টোটাল 40 আছে ওদের। আচ্ছা, এখন আসি আমরা এই ডান পাশের অংশটাতে। ওকে, ডান পাশের অংশটা আসলে বেশ ডিফারেন্স আছে, কন্ট্যাক্টস ওদের এস আছে, আমাদের এস নাই। এটা মিলাইতে কষ্ট হবে না হলে, যদি আর একটু রিলোড দিয়ে নেই। ফন্ট সাইজ কি চেঞ্জ করছিলাম? একটু বেশি লাগতো ভাই। হ্যাঁ, একটু বেশি লাগবে, আমরা ফন্ট সাইজ তো দিছি কি, এই যে এলআইতে দিছি 25,
এটা একটু দেখে নিলাম, মনে নাই, ভুলে গেছিলাম। এরা মেবি ভাই 30 কি 35 দিছে সম্ভবত, ওই রকমই। হ্যাঁ 35-এর মতোই লাগতেছে যদি আমরা মিলানোর চেষ্টা করি। আচ্ছা 35 হলে ডানে বামে গ্যাপটাও মনে হয় আর একটু বেশি আছে, তাই না? হ্যাঁ আচ্ছা ডানে বামে গ্যাপটা হয়তো বা 25 মিলে গেছে প্রায়, মিলে গেছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে একটা ছোট ইস্যু আছে, যদি আমরা ধরেন এই গ্যাপটা দিয়ে দেখি, এই যে দেখেন এটা হলো আমারই, হ্যাঁ কিন্তু লাস্টেরটার জন্য আমার আসলে প্যাডিং দরকার নাই ডান সাইডে, এটা আমরা এটাকে আমরা নান করে দিব। লাস্ট চাইল্ড পড়ছি না আমরা, লাস্ট হ্যাঁ চাইল্ড লাস্ট দিয়ে টাইম। এই কাজটা, এই যে যে প্যাডিং আছে তারপরে এটার শেষে আমরা লাস্ট চাইল্ড। আমি জানি আপনারা এগুলো সবই পারেন, হয়তো অনেক দিন যাবত করা হয় না সিলেক্ট ভাই, করে দিলে তো একটু মানে মেমোরাইজ হইতে হয়তো একটু টাইম লাগতেছে, হতাশ হয়েন না, খালি একটু মনে করার চেষ্টা করেন, মনে হবে ইনশাল্লাহ সবকিছুই। সেমবেয়া হ্যাঁ ভাইয়া লাস্ট চাইল্ড দিলে কি? লাস্ট চাইল্ড হলো ধরেন এখানে এলাই আছে কয়টা, এটা তো হলো চাইল্ড, এটার প্যারেন্ট কে? ইউএল, তাই না? তাই তো, এসব জানি না ভাইয়া। না না মানে নর্মালি বুঝতেছেন তো, এটা এটার উপরে, এটা এটার ভিতরে, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এগুলাকে ধরতে, এগুলার নাম বলতেছি আমরা চাইল্ড, আর এটাকে বলতেছি এগুলার প্যারেন্ট, ওকে তাই না? এখন এটা প্রথম যেটা আছে এটা হলো ফার্স্ট চাইল্ড, আর লাস্টে যেটা আছে এটা হলো লাস্ট চাইল্ড। লাস্ট চাইল্ডকে এইভাবে ধরে লিখা যায় যে একটা কলন দিয়ে লাস্ট চাইল্ড লিখলে এটা লাস্ট চাইল্ডের উপর এই কোডটা অ্যাপ্লাই হবে, লেখা যায় আর কি। আচ্ছা ওই লাস্ট চাইল্ডকে ধরেই আমরা কিছু কোড লিখে দিতে চাই, ফন্ট সাইজ 25। আচ্ছা হয়তোবা এটা কাছাকাছি চলে আসবে, চলে আসছে অলরেডি, 34 করে আছে, এত কেন? আচ্ছা ম্যাচ করতেছে ভাই, হ্যাঁ মানে আপনার একদম যে এ টু জেড মিলে যাবে ঠিক ওই রকম না, হয়তো বা দেখা যাবে এগুলো আসলে ওই রকম পিএইচডিও ওই রকমই লাগে আর কি, যদি আমরা 100% মিলাইতে চাই আর কি, পিএইচডিগুলো একদম সেম টু সেমই লাগে ওইটার ওটার আঙ্গিকেই, যদিও এখন ওই পিএইচডিগুলো পাওয়া আমাদের জন্য একটু ডিফিকাল্ট, তবে আশা করি আমরা মোটামুটি যতটুকু মিলানোর দরকার মিলাই ফেলতে পারবো। ওকে এখন যদি আমরা চেক করি হেডারটা, হোপফুলি চলে আসছে, পারফেক্ট ভাই। যদি এদিকে থেকে আমরা দেখি, হ্যাঁ এদিকে যেটা করছে ওরা হয়তো বা সেন্টার লাইনটা করে নাই, তো এদিক থেকে যদি ফন্টগুলো ধরে দেখেন মিলে গেছে, মিলে গেছে। হ্যাঁ ওকে নেক্সট অপশনটাতে যদি আসেন এই অংশটা, হ্যাঁ এটার ক্ষেত্রে ওরা মেবি একটা মিনিমাম একটা হাইট উইটের ব্যাপার স্যাপার আছে এখানে, যেখানে আমরা প্যাডিং ইউজ করছি, মার্জিন দিবেন ভাইয়া? না 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 মার্জিন দিয়ে আমরা কাজ করব না, মার্জিনের অন্য একটা প্রবলেম করব পরবর্তীতে, জাভাস্ক্রিপ্টের যদি আমরা হাইট ক্যালকুলেশনে কোনো ই করতে যাই তখন আমাদের এই মার্জিনে আবার প্রবলেম করবে, সেজন্য আপাতত আমরা মার্জিন, মার্জিন এড়িয়ে যাবেন। হ্যাঁ মার্জিনটাকে ইগনোর করার চেষ্টা করব, আমরা এটাকে একটা মিনিমাম হাইট যদি দেই দেখি মিলে কি না, 500 পিক্সেল দিয়ে রাখলাম, তবে এখান থেকে মাপে নেওয়া যায় কি না, ৮০০ আছে,
হাইট 800, ওকে। এই মেজারমেন্টটা কিভাবে করলেন? হুম 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 মিনিমাম হাইটের মেজারমেন্টটা মিনিমাম হাইট নর্মালি দিয়ে দিছি আমি। মানে ওখান থেকে যে একটা মেজারমেন্ট করলেন সেটা বুঝলাম ও না। আচ্ছা আচ্ছা, ইয়ে ফটোশপের কথা বলতেছেন? জি ভাই, আচ্ছা, ফটোশপে এই যে টুলটা আছে, নাম কি পড়েন তো? রোলার। এটার কাজ কি মাপামাপি করা না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা প্যাডিংটা একটু যদি বাড়ায় দিতে পারি আর কি, দেখতেও ভালো লাগবে। প্যাডিংটা 80 দিলাম, ওকে। আর এটা মনে হয় অলমোস্ট মিলেই গেছে, জাস্ট আমরা একটু ধরে দেখতে চাই আর কি, যে আসলে কতটুকু আমাদেরকে এদিকে নামাইতে হবে। আরো 200 পিক্সেল মনে হয় নামাইতে হবে। 200 পিক্সেল না? ফন্ট সাইজ বড় করতে হবে তো ভাইয়া। হ্যাঁ, ফন্ট সাইজ একটু বড় করতে হবে। আমরা অন্য একটা জিনিস একটু মিলানোর ট্রাই করতেছি। হোপফুলি মিলাইয়া ফেলছি। 80 তো, ওটা আসলে 2 পিক্সেলের জন্য আমরা নিচ্ছি না। এটা করে দেই, হোপফুলি মিলে যাবে। আচ্ছা, ডিসপ্লে ফ্ল্যাক্স, হ্যাঁ, ডিসপ্লে ফ্ল্যাক্সের আসলে নানাবিধ ব্যবহার আছে। কোনো কিছুকে সেন্টার করার জন্য ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার করা যায়, বুঝতে পারছেন? আমরা জি ভাইয়া, দেখেন তিনটা লাইন লিখবো জাস্ট, ডিসপ্লে ফ্ল্যাক্স মানে তিনটা অপরিচিত লাইন আর কি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টার। ওকে। আর এখানে জাস্ট লিখে দিব উইথ 100%, এটা তো পরিচিত, তাহলে এটা অটোমেটিক সেন্টারে চলে আসবে। আমরা যেটা সেন্টারে, যে এখানে যেটা সেন্টারে দেখতেছিলাম, সেন্টার না ঠিক, সেন্টারের একটু উপরে যদি খেয়াল করেন। টোটালটা কনসিডার করলে এটা সেন্টারই ছিল। হ্যাঁ হ্যাঁ টোটাল ব্যাকগ্রাউন্ড, টোটাল ব্যাকগ্রাউন্ডটা কনসিডার করলে এটা হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ সেন্টারই ছিল মনে। যদি আমরা এই যে এটাকে কনসিডার করি, এই যে উপরের এটাকে হ্যাঁ ডিফিক, ন্যাপবারটা হ্যাঁ ন্যাপবারটাকে করি, তাহলে ইয়েতেই ছিল। ওটার জন্য আমরা আবার নিচে থেকে একটু কি বলে ওটা মার্জিনের একটু কাজ করে নিছি, প্যাডিং, প্যাডিং করে নিছি, মার্জিন না সরি। আচ্ছা, এখন আমরা ফন্ট সাইজটা একটু মিলিয়ে নেই। হ্যাঁ, হান্ড্রেড টোয়েন্টি মেবি নাকি? 120? এই আপনারা কি মিলাচ্ছেন নাকি সাথে সাথে? চেষ্টা করতেছি। গুড, ভেরি গুড। তাহলে তো এটা মনে হয় কাটা পড়ে যাবে আমার এই মুহূর্তে। হুম, ভাই গ্রাইন্ডার ওপেনিং এর মাঝখানে গ্যাপ না? প্যাডিং দিলাম। হ্যাঁ, ও না, প্যাডিং হ্যাঁ না, ওটা আমরা লাইন হাইট দিয়ে করবো। লাইন, 125, হ্যাঁ লাইন। হ্যাঁ 125 দিই।
125 এটার ফন্ট সাইজ মনে হয় কিছুটা কমে যাবে। আচ্ছা এটা 103-এই পারফেক্ট আছে, দেখেন 103 হয়ে গেলেও কিন্তু এটা এটা মিলে নাই, মানে স্পেসটা মিলে নাই। স্পেস মিলানোর জন্য একটা কোড আছে না, লেটার স্পেসিং, জি ভাই লেটার স্পেসিং, ওই লেটার স্পেসিং দিয়ে আমরা এটা মিলাই ফেলবো। মিলে গেছে জি, কত? পারফেক্ট, হ্যাঁ 11 পারফেক্ট। আর এখানে কত? 103। একটু বোরিং লাগতেছে তাই না? না ভাইয়া ভালো লাগলো, ভালো লাগছে, একটা নিশ্চিত না তো কেউই। হ্যাঁ এখানে বিষয় হলো কি, আপনি যত টুল ইউজ করবেন আপনার অনেক কঠিন কাজটাও তখন সহজ হয়ে যাবে। হ্যাঁ সর্বোচ্চ টুলের ইউজ করতে হবে, এখন ওই যুগ নাই সারাদিন মানে মাথা ঘামানোর। এটা মিলাইতে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যেত এই টুলটা যদি না থাকতো। আচ্ছা এখন আমরা লাইন হাইট নিয়ে যদি একটু কাজ করি আর কি, লাইন হাইট যদি আমি আপাতত এটা দেওয়ার ট্রাই করি, লাইন হাইট কত দিছিলাম? 107। ওকে মিলে গেছে, পুরাপুরি ভাই, আচ্ছা কোনো ভেজাল লাইন নেই। হাইট 107, উপরের দিক থেকে একটু প্যাডিং দিতে হবে 30 পিক্সেল। লাইন হাইট কত? 107। আর উপরের দিক থেকে কোথায়, এখানে কি প্যাডিং কত বললাম? 30 পিক্সেল। আচ্ছা এখন বাকি থাকলো আমাদের এই এ ট্যাগটা। লাইন হাইটটা একটু ঠিক করে নিলাম প্রথমেই, আচ্ছা এটা পজিশন পরে ঠিক করি, আগে ডিজাইনটা ঠিক করে নিই। এটার জন্য হলো
লেটার স্পেসিং কত দিলাম, লাইন হাইট ছিল 1, লেটার স্পেসিং মনে আছে কত দিছি, লেটার স্পেসিং ঘুমাই গেছে, সব ঘুমাই গেছে। আছি তো ভাই, আছেন? আচ্ছা একটু রেসপন্স করিয়েন। আচ্ছা এখন আমরা এটার পজিশনটাকে সেট করে ফেলি। ওকে, এর মার্জিন যেটা দিছিলাম আরো মার্জিন কমে যাবে এখানে। হ্যাঁ কত, 59 হলে, 49 হলেই হবে, এটা দিলাম। দেন এটাকে একটু উপরে উঠাইতে হবে, এদের ডিজাইন অনুযায়ী উপরে উঠানোর জন্য কি ইউজ করতে পারি আমরা, কেউ একজন বলেন। মার্জিন বটম, মার্জিন টপ, পেডিং মাইনাস করে দিতে পারি, মার্জিন, মার্জিন টপ মাইনাস, মার্জিন টপ মাইনাস। হ্যাঁ উঠে না তো, না চাইতে তো ভাই মার্জিন ইউজ করে ফেললাম আমরা, না চাইতে তো মার্জিন ইউজ করে ফেললাম। হ্যাঁ এখানেই তো কথা, মার্জিন না চাইতেও তো ইউজ করে ফেললাম, আমাদের তো ইউজ করার কথাই না। এখন দেখেন তো এটা দিলে উঠার কথা না, উপরের দিকে, উপরের দিকে হ্যাঁ ওঠা বা নিচে নামার কথা, কিছুই তো হচ্ছে না। পজিশনিং করে করা যাবে, আচ্ছা মাইনাস অ্যাবসলিউট দিয়ে পজিশনিং করলে তো অনেক ভেজাল, তাছাড়া আর কি করা যায় যেহেতু মার্জিন কাজ করতেছে না। আমরা কি ট্রান্সফর্ম পড়ছিলাম না? ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, এক্স, এটা পড়া হয় না ভাই। আচ্ছা আজকে পড়ে নিলাম, এই দেখেন মাইনাস প্লাস দিয়ে করা যায়, মানে একটা কাজ অনেকভাবে করা যায়। হ্যাঁ ফুল কাজটা কি ট্রান্সফর্ম ট্রান্সলেটর? মানে ট্রান্সফর্ম বলতে কি, আপনার একটা আকৃতি আছে, ওই আকৃতিটাকে চেঞ্জ করা। যেমন ধরেন একটা এলিমেন্ট এক জায়গায় বসে আছে, ওই জায়গা থেকে একটু সরানো, অথবা ধরেন একটা এলিমেন্ট একটু ছোট আছে, ওটাকে স্কেল করা, মানে জুম করা, অথবা যে অবস্থায় আছে ওটার থেকে একটু কি বলে রোটেট করা, বাঁকায় দেওয়া। দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি, রোটেটটা দেখাচ্ছি, এই যে দেখেন, এটা আমি একটু বন্ধ করি। ওকে ওয়াও দারুন তো, মাইনাস করে দিলাম, দেখছেন পুরাই উল্টে গেছে। ট্রান্সফর্মের কয়টা প্রপার্টিজ আছে ভাই? আপাতত তিনটা শিখলেই চলবে, পরবর্তীগুলো আস্তে আস্তে আমরা শিখব। একটা হচ্ছে ট্রান্সলেট, আরেকটা রোটেট, ট্রান্সলেট, রোটেট, আরেকটা হলো স্কেল। স্কেল, হুম স্কেলের কাজটা, স্কেল ওই যে জোমের কাজগুলো করে, জোম, জোম আউট। বুঝতে পারছি। এই হলো আমাদের কোন রকম একটা ডিজাইন। হ্যাঁ ও আচ্ছা, এটা একটু বর্ডারটা মোটা হবে, যা ছিল কত জানি, 2-2 জায়গায় মনে হয় 4 দিছিলাম, মোটামুটি একটা ডিজাইন করলাম। ঠিক আছে এটা শুধু ডেস্কটপ ভার্সন, এটাকে আবার মিডিয়া কোয়েরি করে কি করতে হবে, মোবাইল ভার্সন, মোবাইল ভার্সন করতে হবে। তো আজকে ওটা নিয়ে আর বসতে চাচ্ছি না, অলরেডি একটা সময় পার করে ফেলছি আর কি। হ্যাঁ আপনারা বাকি যে অংশটুকু আছে চেষ্টা করবেন, যদি হয় তো আলহামদুলিল্লাহ, না হলে বাকি অংশটা আমি যতটুকু চেষ্টা করবেন হইলো, তারপরে থেকে আবার আমি শুরু করব নি। হ্যাঁ তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যেটা সেটা হলো আমাকে, মানে আমি যেখানে শেষ করছি ঠিক ওই জায়গাটায় আমাকে দেখাবেন না, একটু হলেও আগাবেন যে যতটুকু পারেন। কেউ যদি পারেন এটা শেষ করতে তো আরো ভালো, ভুল হোক ভালো হোক একটা কিছু হবে। জি ভাইয়া, ওকে আচ্ছা, তাহলে আপনাদের নেক্সট ক্লাসের জন্য কি কি থাকলো? আমি যদি নেক্সট ক্লাস তো ভাই কালকে, তাই না? না না কালকে না, আমার নেক্সট ক্লাস সোমবারে হবে, আমি একটু ইয়ে যাব আর কি, ছুটিতে যাব কয়েকদিনের জন্য, সোমবারে আমি আবার আপনাদের সাথে বসবো। মানে আপনার একটা এই সপ্তাহে মনে আর ক্লাস হবে না, তাই না? স্যার জ্বালাব করলো,
হ্যাঁ, এই উইকে আর হচ্ছে না, এই উইক বলতে কালকেই তো, কালকের দিনটাই আছে। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনাদের যেটা থাকলো, সাইফউদ্দিন কোশ্চেন করছিলেন কি, ফন ফন ফ্যামিলি তাই না? জি ভাইয়া, ফন আচ্ছা ফ্যামিলি কিভাবে ই আচ্ছা, করে ফন ফ্যামিলি অফলাইন জেনারেটর থেকে আমরা এটা ই করব? লিখে আপনি একটু গুগলস করবেন। হ্যাঁ, এক নাম্বার। ওকে ভাই, আচ্ছা, এটা বলতেছি মানে কি, আপনারা ট্রাই করবেন, যদি হয় তো আলহামদুলিল্লাহ ভালো, না হলে আমি আবার দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, আইকনের ক্ষেত্রে কি ভাই সেম? আইকনের ক্ষেত্রে তো ফন্টাসামের আইকনই আছে, অনেক কিছু যদি জেনারেট মনে করা করেন যায়। ফন্ট আপনি ওখানে শুধুমাত্র তিরিয়ে ওটা ইংলিশ না একটু ট্রাই করেন। করিয়েন ভাই, তারপরে হ্যাঁ আপনি নিজে অনেক কিছু বুঝে যাবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক ফন আছে ভাই। ফ্যামিলি জেনারেটর, তারপরে আর কি ছিল বলেন তো, মিডিয়া কুয়েরি। হ্যাঁ, হ্যাঁ মিডিয়া কোয়েরি ছিল। মিডিয়া কুয়েরি নিয়ে একটু স্টাডি করবেন, যেটার ভিতরে মোবাইল ফার্স্ট ডিজাইন। হ্যাঁ, এটা একটু ট্রাই করবেন। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ, ফটোশপে সবাইকে মোটামুটি জানতে হবে আর কি। ফটোশপ নিয়ে একটু খেলাধুলা করেন, দেখেন মানে মানে কাউকে কালো ফর্সা করার দরকার নাই, জাস্ট হলো বিভিন্ন টুলগুলা সম্পর্কে একটু পরিচিত হবেন। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ, এবং লাস্টে যেটা থাকবে, পিএইচডির নাম কি জানি, মোডি? জি ভাই, মোডি রেস্টুরেন্ট, মোডি পিএসডি। এটা হলো 3 স্টার, খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাকি কাজটুকু শেষ করবেন। ঠিক আছে, জি ভাই, চেষ্টা করবো আমি। ওকে, আমি এই কাজটা গিটে আপলোড করতেছি, গিটের সাথে পরিচিত না? জি ভাই, ওকে, যারা পরিচিত না একটু গিট লিখে সার্চ করে নেবেন, গিট হলো 6 স্টার, বুঝছেন? গিট ছাড়া ডেভেলপারের জীবন এই মুহূর্তে চলে না। আমি গিটে এই কোডটা আপলোড করে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিয়েন। হ্যাঁ, লিঙ্কটা, ভিডিওটা থাকবে তো না? হ্যাঁ, ভিডিওটা ইনশাল্লাহ ইসে দিয়ে দিব, ওই ইউটিউব যে চ্যানেল আছে ওখানে দিয়ে দিব। ওকে ভাই, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ আমি তাহলে লিখে আজকে। নিবো। হ্যাঁ ভাইয়া, ভাই গতকালকে সমস্যাটা